কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন ও আমার সাহাবাই কেরাম জেনে রেখে দাও তাম পৃথিবীর জমিনে কোন একটা ঈমানদার যদি এককে দশ কেজি যদি নেকি অর্জন করে দশ কেজি যদি গোনা অর্জন করে একদিকে তার দশ কেজি নেকি আর দশ কেজি গোনা আছে ওই ব্যক্তি জান্নাতি যাবে না জাহান্নামে যাবে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ফামাদাল ফিয়া হাবিবাল্লাহ আপনি আর আপনি আল্লাহ আর আপনি ভালো জানেন দয়ান নবী বললেন যে আমার উম্মতের দশ কেজি গোনা আছে আবার দশ কেজি নেকি আছে ওকে যদি জাহান্নামে দেওয়া হয় জান্নাত বলবে দশ কেজি নেকি আমার আছে আমার কোলে দাও আবার যদি জান্নাতে দেওয়া হয় জাহান্নাম বলবে দশ কেজি গোনা আমার কোলে দাও না জান্নাতে গেলে জাহান্নাম টেনে নিয়ে আসবে আবার জান্নাতে গেলে জাহান্নাম টানবে জাহান্নামে গেলে জান্নাত টানবে কেন নেকি আর গোনা তো সমান সমান আমি আপনাকে বোঝাতে চেয়েছি নেকি যদি কম হয় গোনার ভাগ যদি বেশি হয় অবশ্যই ওই ব্যক্তিটা জান্নাত পেয়ে যাবে আর নেকি যদি কম হয় জন্য গোনা যদি বেশি হয় ওই ব্যক্তিটা তো অবশ্যই জাহান্নামে যাবে কিন্তু নেকি আর গোনা যদি সমান সমান হয় তার পরিণতি বাবা কি হবে কোরআন শরীফে একটা সূরা এসে সূরাতুল আরাফ সূরাতুল আরাফ আরাফ নামিয়া বলে একটা জায়গা আরাফ নামিয় জায়গায় বেশিরভাগ জিবালা 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 বেশিরভাগ পাহাড় আছে আল্লাহ নবী বলেছেন ওই আরাফ নামিয় জায়গার নামে একটা সূরা দান করা হয়েছে যাদের নেকি সমান গোনা সমান জান্নাত পাবে না জাহান্নাম পাবে না ওরা আরাফ নামিয় জায়গাতে হাজির করে দেওয়া হবে ওয়ালায়ানজুরু ইলাই খোদার কসম আল্লাহ কোন ব্যক্তিকে যদি আর আপনামীয় জায়গাতে অন্ধকার ঘুটঘুটে জায়গায় ছেড়ে দেয় আল্লাহ শপথ করে বলছি জীবনে জান্নাত পাবে না জাহান্নাম পাবে না কঠিন জায়গায় আপনাকে কেঁদে কেটে তামাম পৃথিবীর কঠিন জায়গায় আপনাকে থাকতে হবে কিন্তু যারা জাহান্নামে যাবে নসিব যদি ভালো হয় একদিন না একদিন তারা জান্নাত পাবে যারা জাহান্নামে যাবে চুল পরিমাণ নেকি ঈমান থাকলে একদিন না একদিন তারা জান্নাত পেয়ে যাবে বাবা যারা আর আপনামীয় জায়গায় যাবে জাহান্নামও পাবে না জান্নাতও পাবে না তাদের কপাল জাহান্নামের চাইতে আরো কঠিন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আর আপনামীয় জায়গার ব্যাখ্যা করলে অনেকটা লম্বা হয়ে যাবে কঠিন শাস্তি কোনো ফারেস্তা কোনো নবী আমার আল্লাহ ওখানে একবারও নজর তুলে তাকাবে না জাহান্নামে গেলে নবী নজর তুলে তাকাবে আর আপনামীয় জায়গায় গেলে নজর তুলে তাকাবে না তাহলে সারাটা জীবন শুনে এসেছি জাহান্নাম কঠিন জায়গা বাবা জাহান্নাম কঠিন কঠিন তার চাইতে আরো মারাত্মক কঠিন আর আপনামীয় জায়গা আর আপনামীয় জায়গা আমি আপনাকে একটাই কথা বলতে চেয়েছি ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান কোরআনে বলা হয়েছে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় কার এগেনস্টে কোনো একটা কথা বলেছেন দয়ান নবী বললেন বিবি আয়েশা একটা বার তুমি হা করো তোমার দাঁতের ফাঁকে আমি কিছু গোস্ত দেখতে পাই আল্লাহর নবীকে বললেন হুজুর আমার গালের ভিতরে লাহামন গোস্ত কি কারণে এলো নবী বললেন তুমি যখন একজনের এগনেস্টে না যাচাই বাছাই করে আর একজনের এগনেস্টে বিপক্ষে যখন বলছো গীপত করছো গীপত করা হলো তোমার নিজের ভাইয়ের মোরা মাংস খাওয়া তোমার দাঁতই আমি দেখতে পাচ্ছি মোরা মানুষের গোস্ত জড়িয়ে আছে চলে যান আগিয়ে চলে যান লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন কোরআনের আয়াতে এসে পৃথিবীর জমিনে জাহান্নামে যাবে তারা দুই রকম কথা বলে একের কথা একের কাছে লাগায় গীপতকারী সব চাইতে তলদেশে আল্লাহ তাদেরকে হাজির করিয়ে দেবে আপনার কাছে বলছিলাম আপা মা মারা গেছে তাদের জন্য আমরা সব রেশানি করি হাত তুলে মোনাজাত করি মক্কা শরীফে হাত তুলে মোনাজাত করে না মদিনা শরীফে হাত তুলে মোনাজাত করে না দুবাই হাত তুলে মোনাজাত করে না উপকূল সাগর টেনানা ঘরে হাত তুলে মোনাজাত করে না তয়েবে হাত তুলে মোনাজাত করে না আমাদের ইন্ডিয়াতে হাত তুলে মোনাজাত
মোনাজাত করি এখন মক্কা মদিনায় ওখানে যখন হাত তুলে মোনাজাত হয় না ওদেরটা ঠিক না আমাদেরটা ঠিক ওদেরটা যদি ঠিক হয় আমাদের তোলাটা ভুল আমাদেরটা যদি ঠিক হয় ওদের না তোলাটাই ভুল হাত তুলে বাপ মা দাদা দাদি নানা নানি চৌদ্দ গোষ্ঠীর নামে আমরা সওয়াব পৌঁছে দেই কিন্তু মক্কা মদিনা শরীফে চল্লিশ দিন বিয়াল্লিশ দিন হজের মৌসুমে থাকা হয় নাম ধরে ধরে এতগুলো মানুষের তো সওয়াব পৌঁছায় না আমরা কেন এতগুলো মানুষের সওয়াব পৌঁছাই আমরা ঠিক করছি না ভুল করছি চলেন একটা ব্যাখ্যাটা দেখে নেওয়া যাক আল্লাহ নবী বলেছেন তিনটে জিনিসে তোমরা দেরি করবে না বালঘুমিও চলল না যখন নামাজের সময় হয়ে যাবে জলদি করে নামাজের জন্য প্রস্তুতি নাও দ্বিতীয় নাম্বার বললেন আন্নাল মারাতা ইজা বালাগাতিল মাহিদা একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি নাও তৃতীয় নাম্বার নবী বললেন কোনো ব্যক্তি যদি মারা যায় তাকে দাফন কাফন করার জন্য তোমরা তড়ি ঘড়ি ব্যস্ততা হয়ে দাও তাহলে নামাজের কথা ছেড়ে দেন দেখা যায় নারী জাতির বিবাহের কথা ছেড়ে দেন এই যে মৃত ব্যক্তির নামে নাম ধরে সওয়াব পৌঁছানো ওই জায়গাটা নবা যাক আল্লাহ নবী চতুর্থ নম্বরে একটা জানাজার দোয়া পড়ছেন দোয়া পড়তে গিয়ে বলছেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন হাবিব আমি কাকে ক্ষমা করব তুমি একটা নাম বলে দাও পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি লক্ষ লক্ষ ধর্মলম্বী মানুষ আছে কাকে আমি ক্ষমা করব তুমি একটা বার নাম বলে দাও আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন হাবিব তুমি একটা বার নাম বলো ক্ষমা করতে সুবিধা হবে নবী আবার নাম বললেন আল্লাহুম্মা গফিরলি হাইয়েনা যারা হায়াতে আছে ক্ষমা করে দাও আল্লাহ বলছে দিলাম অমাইয়েতিনা যারা মারা গেছে ক্ষমা করে দাও আল্লাহ বলছে দিলাম অশাহিদিনা যারা হাজির হয়েছে শহীদ হয়ে মারা গেছে তাদের রুহ পাকে পৌঁছে দিয়ে তাদের যে ক্ষমা করে দাও আল্লাহ বলছে ক্ষমা করে দিলাম অকয়বিনা আমার 33 বছর বয়স 33 বছর আগে কোটি কোটি বছর আগে আল্লাহকে ওই জামানার নবীকে মেনে যারা কবরবাসী হয়ে গেছে আমার চোখের আড়ালে অকয়বিনা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে ক্ষমা করে দিলাম অসাগিরিনা যে সব মায়েদের গর্ভে ছোট ছোট বাচ্চা এসে মৃত্যুবরণ করে ওদেরকে মাফ করে দাও আল্লাহ বলছে মাফ করে দিলাম অকাবিরিনা যত বয়স্ক প্রাপ্ত ব্যক্তি আছে এরা মারা গেছে এদেরকে মাফ করে দাও আল্লাহ বলছে মাফ করে দিলাম অজাকারিনা ও অনসানা নারীদের ক্ষমা করে দাও আল্লাহ বলছে ক্ষমা করে দিলাম আল্লাহুম্মা মান আহিয়ায় তাঘুমিন্না ফাহিহি আলাল ইসলাম যারা হায়াতে ইমান নিয়ে বেঁচে আছে তাদেরকে মাফ করো আল্লাহ বলছে দিলাম অমান তো আফাইতাহু যারা মারা গেছে ফাতাফাহু আলাল ইমান যারা ইমান নিয়ে মারা গেছে তাদেরকে মাফ করো আল্লাহ বলছে মাফ করে দিলাম তাহলে নবী দোয়া চাইছে আব্বা জানে রুহ পাকে পৌঁছে দাও বাপ বেটা মা চাচি খালা ভুবু আবাল বনিতা ছোট দরমিয়ান মাদারি প্রত্যেককে নাম ধরে ধরে সওয়াব পৌঁছে দিয়ে ক্ষমা চেয়েছে আমরা ফুরফুরা শরীফ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বসিরাত আল্লামা হুজুরের মতাদর্শের মানুষ আমরা নামাজের সময় কিংবা মোনাজাতের সময় হাত তুলি আমরা হাজার ব্যক্তির নাম ধরে ধরে ক্ষমা চাই নবী চেয়েছিল আমরাও চাই তাহলে আমাদের চাওয়ার সঙ্গে রসুলের চাওয়ার মিল আছে আছে ওই জন্য আমাদের পীর মাশায়েকরা চাইতে শিখিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আপনাকে দেখিয়ে দেবে দেখেন হাদিস শরীফে নেই যে এত কোনো 14 গোষ্ঠীর নাম ধরে ধরে সওয়াব পৌঁছে দিয়ে তখন আমি কি করবেন তখন তেলা পকার মতো উল্টে গিয়ে হাই হতাস রাম হ্যাঁ ভাই ঠিক বলছো হ্যাঁ ভাই ঠিক বলছো খুব সমস্যা এখন এই বিতর্কমূলক যখন বলি কেউ যদি এরকম দল এরকম থাকে সে তো আজীবন আমার টার্গেট সে তো এমনি কমেন্টে গালা দেবে ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলে না গিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আমরা নাম ধরে ধরে সব পৌঁছে দিয়েছি এখানে আমি রেখে দিলাম কিন্তু আপনার কাছে আর একটা কথা বলবো আমরা তসবি গুনি তসবিটা আমরা সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো
আমরা তসবিহ গুনি সোজা খ্যাটখ্যাট করে আমরা কম্পিউটার দেখা যায় তসবিহ গুনি নাম্বার এক তসবিহ গুনি আমরা সামনের দিকে ফেলি আবার কোলের দিকে টানি ওরাই আমাদের হাদিসে দহায় দেখাচ্ছে দেখো আল্লাহর নবী নবী সাহাবারা কোন রকমের তসবিহ গুনিনি তসবিহ গুনিনি তোমরা কেন তসবিহ গুনো গুনছো এই তসবিহটা কোথায় আছে কোন হাদিস আছে লেখা দেখাও একশো দানা তসবিহ গুনলে চৌত্রিশ বার আল্লাহ দেখা যায় সুবহানাল্লাহ চৌত্রিশ বার আলহামদুলিল্লাহ দেখা যায় তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবার তসবিহটা পড়ো কোন হাদিসে আছে আঙুলে গিনতে গিনতে তোমরা একটা বার হিসাব করে তসবিহ পড়বে কিন্তু একশো দানা ছত্রিশ দানা চৌত্রিশ দানা তসবিহ নবী পড়িনি নবী সাহাবারা পড়িনি তোমরা পড়ে কেন ভুল করছো তোমাদের পীর মশাইকরা পড়ে কেন ভুল করছে ভুলের পথে যেও না কোরআন আর হাদিস মেনে আমাদের মতে এসো এটাই হলো তাদের বিজ্ঞাপন ঠিক না বে ঠিক শুধু বলে এসো শুধু এসো কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ আল্লাহ নবী হাদিস দেখা যায় সাহাবা আবু হুরায়রা থেকে বর্ণিত রসুল পাকের তৃতীয় সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ঘুমিয়ে পড়তেন আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া ঘুমানোর সময় ইনি গিড়ি গিড়ি পাথর গুনো ছিদ্র করে রশি দড়ি ঢুকিয়েছে গুনতিতে এক হাজার গিড়ি গিড়ি পাথর উনি যখন ঘুমিয়ে পড়তেন ঘুমিয়ে পড়ার আগে আল্লাহ নবী নামে আল্লাহর নামে কলেমার জপ জিকির করে একবার পড়তেন একবার করে টানতেন এক হাজার বার যখন পড়া হয়ে যায় হযরতে ওমর ফারুক ঘুমানোর জন্য বালিশে মাথা দেয় তাহলে আমরা একশো দানা পঞ্চাশ দানা ছত্রিশ দানা চৌত্রিশ দানা পড়ে যদি আমাদের বিষাক্ত একটা ভুল হয়ে যায় নবী সাহাবারা একশো দানা নয় চৌত্রিশ দানা নয় হযরতে ওমর গুনেছিল এক হাজার দানা আমাদেরটা যদি ছোট ভুল তাহলে ওমর হুজুরের ভুলটা বিশাল বড় কি হবে এখন ওমর হুজুরকে বলো যে আমার দলে এসো হে আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন একটাবার আগিয়ে যাওয়া যায় আমরা অনেকে কবর জিয়ারাত করি কবর জিয়ারাত মানে কবর দর্শন করা কবর দেখা আমরা যখন কবর জিয়ারাত করি এখান থেকে নিয়ে আপনাদের মসজিদের পাঁচের আড়ালে কবরস্থান থাকতে পারে সাপোজ এখান থেকে যদি মক্কা শরীফ মদিনা শরীফে সাড়ে চার হাজার কিলোমিটার দূরে যদি সবটা পৌঁছে যায় তোমার আব্বা মায়ের কবর আছে মসজিদের পাঁচিলের ওপার তাহলে মক্কা মদিনা যদি সোয়া পৌঁছায় আজমিরে যদি সোয়া পৌঁছায় তোমার আব্বা মায়ের কবরে কেন সোয়া পৌঁছানো জবাব দাও তাহলে এখান থেকে তামাম পৃথিবীর দরবারে যদি সোয়া পৌঁছায় তোমার আব্বা মায়ের রূহ পাকে সোয়া পৌঁছাবে তাহলে ওখানে যাওয়ার কোনো দরকার নেই এখান থেকে দোয়া করে দোয়াটাই ভালো আল্লাহ নবী একসময় নিজের আম্মা জানকে বললেন আম্মা জান মা আমি না আমি যখন দেখা যায় মাঠে থাকি আমি যখন জলা বাঁধে মাঠে থাকি অনেকের আব্বা জানেরা বাচ্চাদেরকে কোলে করে নিয়ে কাঁধে করে নিয়ে যখন বাড়ি চলে যায় আমি লাজবাব হয়ে যায় আমার আব্বা কি আসবে না আম্মা জানকে বারবার প্রশ্ন করে আম্মা জান মা আমি না স্তব্ধ রেখে দেয় বুঝিয়ে সুঝিয়ে আর শেষবারের মতো পারল না আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে উম্মে আয়মানকে ডেকে নিয়ে নবী সঙ্গে করে নিয়ে মা আমিনা আমি স্বামীর কবরটার কাছে হাজির হয়ে যায় আল্লাহ নবীকে বললেন ওরে মোহাম্মদ ওটাই হলো তোমার আব্বা জানের কবর আল্লাহ নবী নিজের আব্বা জানের কবরটা জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে কেঁদেছিল আমার প্রসঙ্গ হলো একটাই আব্বার কবরে যাওয়া যদি এটা আমাদের ভুল হয়ে থাকে নবী পাক তো নিজের আম্মা জানকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী নিজের বাপের কবরের কাছে হাজির হয়েছে আল্লাহ নবী বলেছেন আনা বৈস্তু মুআল্লিমান আও কামা কলা আলাইহি সালাম আমি হলাম তামাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক দয়ার নবী যখন নিজের আব্বার কবরের কাছে হাজির হয়েছে দোয়া চেয়েছে আমরা হলাম সেই নবীর উম্মত নবীর দল আমরাও আব্বা মায়ের কবরের কাছে সুযোগ পেলে কবরের কাছে হাজির হয়ে দোয়া চাইব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পারছেন বড় ভাই
ও আমার যুবকের আমি আপনাকে বোঝাতে চাই, কবর সম্পর্কে বলছিলাম, বলতে গিয়ে আর একটা যখন প্রসঙ্গ উঠেছে সেটা আমরা বলে ফেলি। যত সম্ভব কোরআন শরীফের সুরার নামটা ভুলে গেছি, ১৩ থেকে ১৪ জনার সঙ্গে একটা মহিলা কথা বলতে পারে, ১৪ জনার উর্জে কেউ যদি কথা বলে ওটাই হবে গোনা, ওটাই হবে কাবিরা গোনা। তবে একটা মহিলা যদি ১৩ থেকে ১৪টা পুরুষের সঙ্গে কথা বলতে পারে, এটা যদি শরিয়াত পারবে সন্দেহ থাকে। একটা মহিলা মুখটা ঢেকে রাখে, হাতটা ঢেকে রাখে, আলেম ওলাম ইমাম সাহেবকে দেখে মাথাটা নিচু করে থাকে, পর্দায় থাকে, ওই মহিলাটা এন্তেকাল হয়ে গেছে উটানের কাছে কিংবা খামারের কাছে, ঈদগাহ ময়দানে ওই মাচাচির খাটিয়াটা লম্বা করে দিয়েছে, যত আত্মীয় ছিল কাতার দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে খাটিয়া চৌঘুরি হয়ে ওই মায়ের মুখটা শেষ বিদায়ের মতো মুখটা দেখে অনেকে মাটি দ্বারস্থ করে বাড়ি চলে যায়। কিন্তু আমার বিষয় হলো একটা, একটা মহিলা যদি ১৩ থেকে ১৪ জন পুরুষের সঙ্গে কথা বলতে পারে তাহলে মুখ তো কাউকে আর দেখানো সম্ভব নয়। তাহলে একটা মহিলা ইমামকে দেখে পর্দা করেছে, বড় ছেলেকে দেখে পর্দা করেছে, হুজুর আলেমকে দেখে বড় মানুষকে দেখে পর্দা করেছে, কিন্তু ওই চাচিমা এন্তেকাল হয়ে যাবার পর বিভিন্ন ধরনের আত্মীয় মেহমানরা চাচিমার চারিদিকে গোল করে ভালো করে শেষ বিদায়ের মুখটা দেখেছে, ওখানে কোনো পর্দা হয়নি। ওই চাচিমার পাঁচটা কাফনটা মরে দেওয়ার পর কবরস্থানে নিয়ে চলে গেছে, কবরস্থানে নিয়ে যাওয়ার পর খাটিয়া তোলা দিয়ে একটা দেখা যায় দড়ি রশি কিংবা গামছার অবাল দিয়ে যখন আস্তে আস্তে করে কবরস্থানে নামানো হয়। আমাদের সমাজে এমন একটা প্রচলিত হয়ে গেছে, তখন উপরে একটা কালো কাপড় দেওয়া হয়, কালো চাদর দেওয়া হয়, যাতে চাচিমার চেহারাটা আর কেউ না দেখতে পারে। আমার মূল উদ্দেশ্য ছিল খাটিয়া যখন ছিল হাজার হাজার অপুরুষ ব্যক্তি দেখে চলে গেছে, আবার পাঁচটা কাপড় মুড়ে দিয়েছে আর দেখা যায় না, কিন্তু কবরে নামার সময় কালো কাপড় দিয়ে পর্দা করা হচ্ছে, তাহলে পর্দাটাই ছিল খাটিয়ার মুখটা বন্ধ করা, কবরের কাছে আর পর্দা না করলে যায় আসে না। কিন্তু খাটিয়া যখন খুলে দিয়েছে মুখটা খুলে দিয়েছে, শত 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 আত্মীয় মেহমান বন্ধু বান্ধব তাদের আত্মীয় গাড়িওয়ালা ড্রাইভার সকলে মিলিত ব্যক্তির মুখটা দেখেছে, তখন কোনো পর্দা হয়নি। আর ওই ব্যক্তিকে আবার পাঁচটা কাপড় ঢাকা মুড়ি দিয়ে কবরে লাবানোর সময় তখন কালো একটা কাপড় ধোয়া হয়, তখন পর্দা হচ্ছে না হয় না, পর্দাটা কোনে দরকার ছিল ওখানে, যার কারো দেখানো কোনো প্রয়োজন ছিল না। ফুরফুরা শরীফের চাচি আম্মা জানেরা যারা বিদায় নিয়েছেন তাদেরকে মুখ দেখতে দিয়েছে, আমার আপনার মতো কাউকে দেয়নি। কিন্তু পুরুষ যত পীর মাসায়েকরা বিদায় নিয়েছে তাদের মুখ আমরা লক্ষ লক্ষ ভক্তমুরিদ দেখেছি, কিন্তু যারা চাচি আম্মা ফুপু আম্মা যারা ইন্তেকাল করেছে তাদের মুখ কোনো অপুরুষ ব্যক্তি দেখতে পেয়েছে পাইনি। এটাই হলো সিস্টেম, কিন্তু আমরা করি কি বিকল্প। আবার মাইয়েত মারা গেলে আর একটা কাজ করা হয়, কি কাজ, মাইয়েত মারা গেলে আজ থেকে ১৫-২০ বছর আগে ওই মসজিদের পাঁচিলের কাছে দাঁড়ানো হতো, এক গ্লাস করে দূর থেকে আগাত সমস্ত মেহমানকে শরবত বিতরণ করা হতো, এক দুটা করে বাতাসা দেওয়া হতো, আবার মুড়ি মুড়কি দেওয়া হতো, আবার খাজুর দেওয়া হতো। মানুষ মারা গেলে তাদেরকে পানি খাওয়ানো হয়, বাতাসা মুড়ি মুড়কি মিষ্টি মুখ করা হয়। অনেকে বলে মাইয়েত মারা গেছে তোমরা খুশি হয়ে মিষ্টি বিতরণ করছো, এটা তো ঠিক নয়। কিন্তু ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, বসিরাত আল্লামা রহমাতুল্লাহ আলাইহি যত সম্ভব ফতোয়ায় আমিনিয়া কেতাবে লিখেছে, কোনো ব্যক্তি যদি মারা যায় তার কবরে এখনই সওয়াল জবাব চলছে, যদি কিছুই না পারো তার জন্য মুড়ি মুড়কির ব্যবস্থা করো। তখনকার জামানায় মুড়ি মুড়কির প্রচলিত ছিল বলে মুড়ি মুড়কির ব্যবস্থা করে আল্লাহ আমাদের শক্তি দিয়েছে বলে, তাই মেহমানদের খালি মুখে না ফিরিয়ে আমরা একটু ডাল ভাত করে থাকি। ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি সবরেসানি দোয়াকারে প্রসঙ্গটা কিছু লম্বা করতে চাই, একটা বার আগিয়ে চলে যাও। তাহলে আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া চাই অবশ্যই দোয়া চাওয়া, অবশ্যই দোয়া চাওয়া ভালো, কিন্তু আপনার কাছে আর একটা প্রসঙ্গ হলো, সেটা হলো এটা, মাইয়েত মারা গেলে তাদের জন্য আমরা ৪০ দিনে করি,
চার দিনে করি একচল্লিশ দিনে করি, অনেকে বলবে চল্লিশ দিনে করা শরিয়াতে বেদাত, চার দিনে করা এটা শরিয়াতে বেদাত, এটা কোনো হাদিসে নাই। তবে একটাই কথা মানতে পারি, চার দিন পাঁচ দিন কিংবা চল্লিশ দিন একচল্লিশ দিন নির্ধারিত কোনো দিনটা না মেনে আপনার আর্থিক সমার্থ শক্তি বুঝে আপনি দুই দিন চার দিন পাঁচ দিন আট দিনে আপনি করতে পারেন, তবে ওই ব্যক্তির জন্য সবরেশানি দোয়া খায়ের আপনি করতে পারেন। অনেকে বলবে মৃত ব্যক্তির নামে আমরা কুল খতম করি, মৃত ব্যক্তির আমরা মেহমানদারি করি, ওনার নামে আমরা মানুষকে খাওয়ান দাওয়ান করি, এটা নবী পাকের জামানায় ছিল না, এটা চলবে না চলবে না। কে বলেছে চলবে না? চলেন দেখা যায়। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন, বসে থাকার পর আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী সাহাবার কাছে একটা মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকের এই মসজিদে তিনি নাই, কিন্তু তানার প্রথম খলিফা আবু বকর আছে। ওরে আবু বকর তোমার কাছে একটা কথা, আমি বুড়ি মা, আমার মাথার উপরে কাঁচা পাকা পাঁচা কাঁচা পাকা খাজুর আছে, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, দাদা দাদি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নীরব নগরে চলে গেছে, তাদের জন্য একটু দান খয়রাত করতে হবে। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুরের কাছে চলে আসলেন, চলে আসার পর ওই বুড়িমার মাথায় দিকে আবু বকর হুজুর হাতটা লম্বা করে দিয়ে তিনি একটা বার খাজুরের ছড়িটা নামালেন, আবু বকরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, দাদা দাদি নানা নানি আমার মুরব্বীরা মারা গেছে, তারা যাতে কবরে শান্তি পায় তাদের জন্য একটু রুহু পাকে সোয়াবখানা পৌঁছে দাও। আবু বকর হুজুর ওই কাঁচা পাকা খাজুরটা নিলেন, আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে চলে আসলেন, ওখানে আসার পর কিছু তসবিহ তেলাওয়াত দরুদ সালাম তহপা পাঠ করলেন, পাঠ করার পর ইয়া রাফি ইয়া দাইহি হাত তুলেছিল, ইয়া দাই হাত তুলেছিল, ইয়া রাফি উঁচু করেছিল হাতটা উঁচু করে, বুড়িমার মৃত ব্যক্তির নামে সোয়াবখানা পৌঁছে দিয়েছে। আজকে কেউ যদি বলে কুল খতম করা শরিয়াতে জায়েজ নেই, নবী পাকের সাহাবা হযরতে আবু বকর হুজুরের কাছে একটা মহিলা চলে এসেছিল ঝিরিন শীর্ণ চেহারা, বাড়িতে কোনো অর্থ ছিল না, কাঁচা পাকা খাজুর কোনো জমিয়ে আব্বা মায়ের রুহ পাকে সোয়াব পৌঁছে দেওয়ার জন্য কুল খতমের ব্যবস্থা করেছিল। বুড়িমার যদি টাকা পয়সা থাকতো তুম্বা বকরি ছাগল কোনো জবাই করে মানুষকে মেহমানদারি করত, টাকা পয়সা ছিল না বলে কাঁচা পাকা খাজুর দিয়ে শ্রোতাদের খাবিয়েছে, আল্লাহ আমাদের অর্থ দিয়েছে আমরা কাঁচা পাকা খাজুর না দিয়ে আমরা মানুষকে গোস্ত বা ডাল ভাত খাওয়াই, তাহলে নবী সাহাবারা দিয়েছে, নবী সাহাবারা খেয়েছে, তাদের জন্য দোয়া করেছে, আমাদের ইমাম সাহেবরা দোয়া করে খায়, আমাদের মৃত ব্যক্তির নামে রুহ পাকে সওয়াব পৌঁছে দেয়, তাহলে নবী সাহাবাদের সঙ্গে আমাদের কাজের সঙ্গে মিল আছে। ওই জন্য আমরা বুক ফুলিয়ে বলি আমরা হলাম সুন্নাতুল জামাত, আল্লাহ যদি চায় আল্লাহ আমাদের জান্নাত নসিব করে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা হচ্ছে বাবু, তাহলে অনেক জায়গায় আমরা কুল খতম নিয়ে সমস্যা হয় যে কুল খতম কলমাকানি এগুলো করা যাবে না, এক চান্সে কোনো জিনিসটা না বলে দিল আর খামাখা সেই জিনিসটা আমরা মেনেই নিলাম, এটা মনে হচ্ছে বুদ্ধিমতির কাজ নয়। চলেন আর একটা কথা বলি, তাহলে কুল খতম হয়ে গেল, মৃত ব্যক্তির নামে নাম ধরে ধরে সোয়াবখানা পৌঁছে দেওয়া হয়ে গেল, এবার আর একটা বিষয় হবে কি, ওই মক্কা শরীফে অনেক পুলিশগুলো আছে, তারা যখন নামাজ পড়ে নামাজ পড়ার সময় দেখতে পাওয়া যাবে তাদের পায়ে যে বুট জুতো আছে, বুট জুতো পরিহিতা অবস্থায় তারা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। হয়তো অনেকে বলবে যে এরা ডিউটির কারণে এবং অল্প সময়ের কারণে এরা জুতোগুলো খোলে না, ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে যায়, ওই জন্য অনেক জায়গা দেখতে পাবে কিছু কিছু বক্তা আলে মাওলানা ওরা যখন অজনসিয়াত করতে আসে ওদের জুতোগুলো স্টেজের নিচে আমরা যেমন খুলে রেখেছি খোলা থাকে না, ওদের জুতোগুলো পাক্কা স্টেজের উপরে তোলে, আবার অনেকে অনেকে দেখেছি জুতো পায়ে রয়েছে পার উপরে পা তুলে দিয়ে অজনসিয়াত করছে,
অজনসিয়াত করছে, সেই অজনসিয়াতটা আমরা ইন্টারনেটে দেখেছি, আমি দেখে বুঝে আপনাকেই বলছি। তাহলে পায়ে জুতো পরে যদি মক্কা মদিনার পুলিশরা যদি নামাজ পড়ে তখন এ ফতোয়া দেখাবে, মক্কা মদিনার চাইতে তুমি কি বেশি বোঝো? তা আমরা যদি জুতো পায়েতে অজনসিয়াত করি সমস্যাটা কি? মানে এ প্রোডাক্ট ওদের কাছ থেকে ধার করে নিয়েছে। চলেন, আসসালাতু মিরাজুল মুমিনে, নামাজ যদি আল্লাহর দিদার হয়, এখন দিদার অবস্থায় কি জুতো পরা যাবে? আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। এখন নামাজ যদি বড় ইবাদত হয়, ওই ইবাদতে কি জুতো পরা সম্ভব? আজীব তামাশা, আজীব তামাশা, সাবধান থাকবে। অজনসিয়াত কিসসা কাহিনী বিভিন্ন দিক প্রয়োজন আছে, এগুলো প্রয়োজন আছে, সাবধান থাকবে। বুঝলেন কি? দলবাজি করে ধর্ম পালন করবেন না, নিজে নিজে ইস্তেকামাত থাকেন। আপনি যে পীরমাশায়েকের মুরিদ, সেই পীরমাশায়েকের পথ ও মতটা নিয়ে আপনি সোজা পথের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকেন। ডান দিকে বাম দিকে আরো কালারফুল আরো লোভ লালসা দেখলে তখন পা ঠিক থাকবে না, খুব কঠিন। যদি বলেন কেন, রমজান মাস যখন চলে আসে মাদ্রাসার কালেকশন করে তো অনেক হুজুররা, এখন মাদ্রাসা আপনাদের জায়গায় গ্রামটার নাম হচ্ছে চাঁদপুর, তাই না হুজুর? চাঁদপুর। এখন এই মেখানকে যদি একটা মাদ্রাসা থাকে, মাদ্রাসার নামটা হবে কি? মাদ্রাসা না, মাদ্রাসা নিজামুদ্দিয়া চাঁদপুর হাফিজিয়া মাদ্রাসাটা নাম দিল, যে নিজামুদ্দিয়া চাঁদপুর হাফিজিয়া মাদ্রাসা। আপনি যখন মাদ্রাসার কালেকশন করতে যাবেন, যিনি চাঁদা দেবে, চাঁদা দেওয়ার আগে নামটা দেখবে যে কি লোগো ব্যানার লেখা আছে। এই যে নিজামুদ্দিনিয়া চাঁদপুর সিনিয়র কিংবা খারিজি কিংবা হাফিজি মাদ্রাসা, এখন নিজামুদ্দিন নামটা কে? তোমার বাপ না তোমার পীর সাহেব না তোমাদের ইমাম সাহেব? তখন যদি বলেন এটা পীর নিজামুদ্দিন আউলিয়া হুজুরের নায় মাদ্রাসা, বলছে না এ চাঁদা পাতা এখন হবে না, এখানে দিতে পারতে তো অন্য নাম, চাঁদা দেয় না আমার একদম পরীক্ষিত জায়গা। যেই লেখা আছে পীর জুলফিকার আলী কোরআনিয়া মাদ্রাসা, আমার মাদ্রাসার যে নামটা পীর জুলফিকার আলী কোরআনিয়া মাদ্রাসা, বলছে জুলফিকার কে? আলী, এটা হলো আমার পীর সাহেব। ও হবে না, এখানে উলুম টুলুম লাগাতে পারতে, কথা বুঝতে পেরেছেন? আমি কাউকে ছোট করছি না, যিনি দেয়নি তানার কথাটাই প্রসঙ্গে বলছি। এখানে উলুম টুলুম লাগাতে পারতেন, উলুম 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 যদি হয় তাহলে দান দেবে, এই নিজামুদ্দিয়া খাজা মঈনুদ্দিনিয়া সিদ্দিকিয়া এই এসব নাম ওরা দেবে না। তাহলে এরা আমাদেরকে কি শেখাতে চাইছে? কঠিন জিনিস। আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আমি আপনাকে মৃত ব্যক্তি সম্পর্কে অনেক কথা বলতে বলতে অনেকটা লম্বা এসে গেছে, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। কিন্তু সেটা হলো এটা, পুরুষ ব্যক্তি যদি মারা যায় তাদের আমরা তিনটে কাফন দেই, আর একটা মহিলা যদি মারা যায় ওহিদুনে স্নানি সালা রোবা খমসা আমরা পাঁচটা কাফন দেই। কিন্তু কোরআন শরীফের আয়াতে এসছে ইউসি কুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে একটা পুরুষ যদি 3 বিঘা সম্পত্তি পায় একটা মহিলা পাবে 1 বিঘা, একটা পুরুষ যদি 5 বিঘা সম্পত্তি পায় একটা মহিলা পাবে 3 বিঘা, তাহলে পুরুষের তুলনায় মহিলা সম্পত্তি কম পাবে, এটাই যদি কোরআন হাদিসের যদি দৃষ্টান্ত বিচার হয়। কিন্তু মহিলাদের আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আন-নিসাউ নিসফুল আকল আও কামা ক্বালা আলাইহি সালাম, পুরুষদের তুলনায় নারীদের হলো জ্ঞান কম, পুরুষদের তুলনায় নারীদের শক্তি কম, পুরুষদের তুলনায় নারীদের বিবেক কম, এটাই যদি হাদিসের বিয়াদ বিচার হয়ে থাকে। তাহলে একটা পুরুষ যখন মারা যাবে তাকে 3টে কাফন দেওয়া হয়, একটা নারী মারা গেলে 5টা কাফন দেওয়া হয়। যে নারীর সম্পত্তি কম আছে, যে নারীর সম্পদ কম আছে, যে নারীর বুদ্ধি বিবেক কম আছে, তাহলে কাফনের বেলা ওই নারীটাকে 5টা কাফন কেন দেওয়া হয়? ইমাম তুকিবউদ্দিন সুবকি বর্ণনা করেছেন, আপনার যদি একটা ছেলে সন্তান থাকে, আপনার যদি একটা মেয়ে সন্তান থাকে, ছেলে সন্তান আর মেয়ে সন্তান যদি ছোট হয় আর মেয়ে সন্তান
परसा फिर दिए सन्तान परसा फिर दिए ऐले सन्तान प्रसाव काथा तीन बार धुले पवित्र हो जाए और मे सन्तान प्रसाव काथा कमपक्षे पाँच बार धुते हैं। नबी आदम अलैहिस्सलाम जन्नत थेके जखन बार हो ওই গাছে মোটা যখন হাকসা টান দিয়েছিল ঝরঝর করে রক্ত জার হয়েছিল আটা বাইর হয়েছিল আমার আল্লাহ বললে নবী আদম রে তোমার স্ত্রী হাওয়া জান্নাতের পাতা ডগা যখন টেনেছে যখন ঝরঝর করে আটা জারি হয়েছে আমি আল্লাহ ওকেও মাসে মাসে রক্ত খনন করাবো। ও বাপজির আমি বোঝাতে চেয়েছি জান্নাতের ভিতরে মা হাওয়া আলাইহিসসালাম একটা না দুটো না পাঁচটা গন্ধমের ফল খেয়েছিল আর নবী আদম খেয়েছিল তিনটে। ওই জন্য পুরুষদের চাইতে নারীদের নাপাকের ভাগটাও ভারী, নাপাকের ভাগটা বেশি। আল্লাহু আমি আপনাকে বলছিলাম, আমি আপনাকে বলছিলাম, প্রথমে বলছিলাম কি আপনারা হয়তো ভুলে গেছেন, ভুলে যাবেন না, খেয়াল করে দিলে মনে আসবে। সেটা হলো কি, যদি এলাকার কোনো পীরপন্থী থাকে আর যখন বক্তা দোয়া করবে ইমাম সাহেব, আর বক্তা যদি একটা বার বলে তুমি বেরহমাতিকায়া আর রহমান রহিমিন বলছো, একটু কলেমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, মোহাম্মদ রসুলুল্লাহ বলার সময় টাওয়ার আউট হয়ে যাবে। এটাই আমি বলে ছেড়ে দিলাম। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী আদম আলাইহিসসালাম জান্নাত থেকে যখন বার হয়েছিল আর বার হওয়ার পর 350 বছর ধরে কান্নাকাটি করে পুরপুরা শরীফে মোজাদ্দে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হলো মিলাদে মাস্তাফা। ওই মিলাদে মাস্তাফা বর্ণনা করা হয়েছে নবী আদম আলাইহিসসালাম 350 বছর আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ যখন সাহায্য দেয়নি তখন আমার নবী পাকের ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছে আমার আল্লাহ 350 বছরের কান্নাকাটি এক মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও নামাজ করব, নামাজের শেষে অন্তত বেরহমাতিকা পড়বো পড়বো পড়বো, তারপরে অন্তত একটু কলেমা শরীফটা রাখবো, খুশি হবে কি? এদিকে দলমত দল বরণ কিছুই নেই তো। আল্লাহু আকবার। আমি আপনাকে বোঝাচ্ছিলাম তাহলে কলেমা শরীফ আপনি পড়বেন, আপনি পড়বেন, এতে কোনো সমস্যা নেই, চলেন আর একটা বার চলে যাওয়া যাক। ও ভাইরা লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিসসালাম জিবালা জিবালা পাহাড়ের উপরে বসে আছেন আর জঙ্গল থেকে কিছু হরিণের দল নবী আদম আলাইহিসসালামের কাছে চলে আসলো। কাই বাহালুকা ইসমুকায়া, কি ওরে নবী তোমার নাম কি আদম, তোমার কি অবস্থা, কি খবর একটা বার বলো। নবী আদম আলাইহিসসালাম বললেন আলহামদুলিল্লাহ তৈয়বন, আল্লাহ আমাকে ভালো হালাতে রেখেছেন। ও নবী আদম আপনার চোখে কেন পানি, আপনার চোখ থেকে কেন পানি নির্গত হয় একটা বার বলেন। নবী আদম আলাইহিসসালাম বললেন আল্লাহর ডরে আল্লাহর ভয়েতে আমরা কান্নাকাটি করি। নবী আদম আলাইহিসসালাম কাঁদে আর দেখা যায় চতুষ্পদ জন্তুর প্রাণী হরিণগুলো তারাও কান্নাকাটি করে আর কান্নাকাটি করার বিনিময়ে চোখ থেকে পানি জারি হয়ে যায়। ওরা অনেকক্ষণ বসার পর নবী আদম আলাইহিসসালামের কাছ থেকে চতুষ্পদ জন্তুর যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল নবী আদম আলাইহিসসালাম ডেকে বললেন ওরে হরিণের দল আমার কাছে এসো, হুজুর কি একটা বার বলেন, তোমরা আমার কাছে এতক্ষণ বসেছিলে, আমি কাঁদছিলাম, তোমাদের চোখ থেকে পানি জারি হচ্ছিল, আমার কষ্টে তোমরা ভাগ নিয়েছিল, আমার দুঃখে তোমরা দুঃখী ব্যতি হয়েছিলে, কিন্তু আমার কাছ থেকে যখন চলে যাচ্ছে আমি তোমাদের খালি হাতে ফেরাবো না, আমি কিছু তাবারক মেহমানদারি করবো। নবী আদম আলাইহিসসালাম নিজের গায়ে পরা ছিল জান্নাতি পাতা, ওই জান্নাতি পাতাটা ছেড়ে ওই চতুষ্পদ জন্তুর প্রাণী হরিণদের খেতে দিয়েছে। হরিণরা যখন চিবিয়ে চিবিয়ে খেলো আর খাবার পর যখন ওরা জঙ্গলে ভিতরে প্রবেশ করতে যাবে কি একেবারে মুখ থেকে সুগন্ধ জারি হয়, চেহারা থেকে খুশবুও জারি হয় আর চেহারাটা উজ্জ্বলতা প্রকাশ হয় আর পাশার নিচে কস্তুরি মৃগনা বিধান করেছে। নবী আদম আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিছু দলের হরিণগুলো জিজ্ঞাসা করে ও আমার
বলদে সাথী ভাই হরি তোমরা কোথায় গিয়েছিলে তোমাদের গাল থেকে এত সুগন্ধ বার হয় আর চেহারাটা উজ্জ্বলতা প্রকাশ পায় আর তোমাদের পাচার নিচে মৃগ নাবি কস্তুরি ব্যাপারটা কি একটা বার বলো নবী আদম আলাইহি সালামের কাছে বসে থাকা হরি কোন বলে দিয়েছে ও আমাদের সাথী ভাই হরি আমরা নবী আদম আলাইহি সালামের কাছে গিয়েছিলাম ওনার কাছে যাওয়ার পর উনি কান্নাকাটি করছিল আমরা কেঁদেছিলাম ওনার দুঃখ শুনে আমাদের চোখ থেকে পানি বাইর হচ্ছিল কিন্তু চলে আসার পর আমাদের কিছু পাতা দিয়েছে আর ওই পাতাটা খাবার বিনিময় গাল থেকে খুশবু চেহারা উজ্জ্বলতা মৃগ নাবি কস্তুরি আল্লাহ দান করেছে আবার কিছু দল হরিং বলল চলো আমরাও যাব নবী আদম আলাইহি সালাম ওই জিবালা পাহাড়ের উপরে বসে বসে কাঁদে আবার তৃতীয় কিছু দল হরিং এসে বললেন ও নবী আদম আলাইহি সালাম আমাদের এবার মাল দাও আমাদের এবার সম্পদ দাও বলল কি আমার আগে যারা হরিণগুন ছিল তাদেরকে এমন একটা পাতা দিয়েছো তাদেরকে এত বড় নিয়ামত হয়েছে আমাদেরকে পাতা দাও আমরা খাবো আমাদের গাল থেকে সুগন্ধ চেহারা উজ্জ্বলতা আর মৃগ নাবি কস্তুরি যেন দান করে দেয় নবী আদম আলাইহি সালাম ওদেরকেও গায়ের থেকে পাতা ছিঁড়ে দ্বিতীয় দল হরিণকে খেতে দিয়েছে তফসির কারকেরা বর্ণনা করেছে ওই দ্বিতীয় দল হরিণগুন খাবার পর আবার যখন জঙ্গলে ভিতরে গিয়েছে গাল থেকে সুগন্ধ জারি হয় চেহারা চকমকে চকমকে করে কিন্তু পাঁচার দিকে তাকিয়ে দেখে মৃগ নাবি কস্তুরি পাওয়া যায় না পাওয়া যায় না আগে তফসির কারকেরা বর্ণনা করেছিল এটাই আগে যে হরিণগুন নবী আদম আলাইহি সালামের কাছে গিয়েছিল এরা মাল নিতে যায়নি ওনার কষ্টে এরা কষ্ট পেয়েছিল ওনার দুঃখে এরা দুঃখ পেয়েছিল তাই মহাব্বতে ওনার তাজিমে বসেছিল চলে আসার পর নবীর সহবতির কারণে পাতা খাবার বিনিময় আল্লাহ তাদের নিয়ামতি দান করেছে আর পরে যে দল হরিণগুন গিয়েছে নবীর সহবত নেয়নি কষ্টে কষ্ট পায়নি দুঃখে ব্যথা কোনো প্রকাশ করেনি শুধু মাল নবার জন্য গিয়েছে ওই জায়গা থেকে পাতা ওদেরকে দিয়েছে ওদের গাল থেকে সুগন্ধ চেহারা চকমকে করে কিন্তু মৃগ নাবি কস্তুরি আল্লাহ ওদের দেয়নি আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দেবেন এতগুলো করবেন সব আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য কিন্তু বেরহমাতিকা ইয়া রহমান রহিমিন আল্লাহকে পাওয়ার জন্য রহমত নেওয়ার জন্য কিন্তু রহমতের মালিক হলো আল্লাহ আর রহমত আল্লাহ হলো রাসূলুল্লাহ আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মহব্বতে তাজিমে যদি একটা বার কলেমা পড়তো অন্তরে কুস্তুরি আর মৃগ নাবির মতো ইমানে খুশবু আল্লাহ বাড়িয়ে দিত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন কিন্তু যারা মাথা টুপি আছে মুখ থেকে হাদিস কোরআন বার হচ্ছে এটা হলো গাল থেকে সুগন্ধ চেহারা চকমক চকমক কিন্তু নবীর প্রশংসা নবীর কলেমা ছেড়ে যাচ্ছে এখানে যাদের সার নেই আর খেয়াল নেই ভাবতে হবে ওর অন্তরে মৃগ নাবি কস্তুরি কোনো ঘেরান এ শুধু মাল নেওয়ার জন্য গিয়েছিল আর এ হুজুর শুধু জান্নাত মাল নেওয়ার জন্য চিন্তা ভাবনা কিন্তু নবীর যে তাজিম সম্মান করেছে কিছু পাতা খেয়েছে অটোমেটিক্যাল আল্লাহ নিয়ামত চাইতে হয়নি নবীর তাজিম ভালোবাসা অন্তরে রাখলে চাইতে হবে না আল্লাহও অটোমেটিক্যাল আমাকে আপনাকে ইজ্জত সম্মান দয়া জান্নাত নসিব করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা খুব জোরে বলো বাবা وعلى آل سيدنا ও গো আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল আমি হায় জন্ম আমার চাঁদপুরে তে রে গজ আমায় পাগল করে হায় জন্ম আমার ইন্ডিয়াতে রে গজ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো
মার দিদারে দূর হবে তো মার দিদারে ও নবী সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি হায় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে দুরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে প্রথম থেকে একটা ঘন্টা পাঁচ মিনিট গল্প গুজব খতবা নিয়েছিলাম আর একটা ঘন্টা পুরোই বলেছি কলেমা শরীফ বিরাহমাতেকা পড়বো তার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ পড়ে রাখবো, তাতে কোনো সমস্যা থাকবে? সমস্যা থাকবে না। আমি বলছি না যে নামাজ হবে না, এ কথাই বলছি না। কেন, সমস্যাটা কি আছে? সমস্যা কি আছে? আবার এই আমরা যে তাওবা শরীফ পড়তাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, এ তো কিন্তু কার্ডশিট করে ডিজিটাল করে দিচ্ছে। কলেমা শাহাদাত পড়তাম না, এখন কলেমা শাহাদাতটা কার্ডশিট করে সেও ডিজিটাল করেছে। মোনাজাতের শেষে কলেমাটাও ডিজিটাল করে দিয়েছে, আবার ইফতারের দোয়াটাও, ইফতারের দোয়া ডিজিটাল করেছে না? হ্যাঁ, ইফতারের দোয়া ডিজিটাল করে ফেলেছে। আরে দু বছর হচ্ছে ইফতার সেহরি খাবার পর যে আমাদের ইমাম সাহেবরা মাইকে একটা আরবিতে নিয়ত করে দেয়, এখন সে নিয়তটাও কার্ডশিট হয়েছে, কার্ডশিট হয়েছে। এরপরে আরো কত পাগলের খেলা আসবে, এরপরে আরো কত পাগলের খেলা আসবে, বোঝেননি? আল্লাহ আমাদের বোঝার সম্মতি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা সকল বলে আল্লাহুম্মা আমিন, আরেকটু বলি আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম পরের প্রসঙ্গটা আগিয়ে যাই, সেটা হলো কি, নবী সম্পর্কে এতক্ষণ বলেছি সবচাইতে বড় ইবাদত সেটা হলো কি, নামাজ। সবচাইতে বড় ইবাদত নামাজ। এর ভিতরে হাজি সাহেব আছে বাপজি? হাজি সাহেব নেই না? হাজি সাহেব যারা আছেন তারা ভালো বলতে পারবে যে এক কথায় বলে দেবে যে মক্কা শরীফ হাজি সাহেবরা নামাজ পড়তে যায়, মদিনা শরীফে হাজি সাহেবরা যায়, কিন্তু মক্কা শরীফে যে হাজি সাহেবগুলো থাকে তাদের চলাফেরা একটু জোর গতিতে হয়ে থাকে, কিন্তু মদিনা শরীফে যখন আসবে একদম যেন স্তব্ধ ঠান্ডা। কেন, কোরআন বলে দিয়েছে এখানে যদি জোর গলায় কথা বলো, উঁচু নিচু মন্তব্য করো, আন্তা হাবাতা আমালুকুম আন্তুম লাতা শরুন, তোমার ইমান আমল নেকি আমি আল্লাহ সব ধূলিসাৎ করে দেব। মক্কায় বলেছে না মদিনায় বলেছে? মদিনায় বলেছে। মদিনায় আছে কে? মোহাম্মদ সাল্লাম। এখানে বাঁতরাম পাকাম চিল্লা চিল্লি করা যাবে না, কঠিন জায়গা, কঠিন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি মদিনা শরীফে যখন চলে যাবেন, এটা আপনাদের মেন গেট ধরে নিলাম, আর বাম দিকে হলো রসুল পাকের মাজার, আর ডান দিকে হলো কিছুটা চত্বর 100 জন 50 60 জন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে পারবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের পশ্চিম হলো এটা, আর এটাই হলো আপনাদের পূর্ব, এখন পশ্চিমটা হলো এটা, পূর্ব হলো ওটাই, এই দিকে হলো রসুল পাকের মাজার শরীফ, আর রসুল পাকের মাজার শরীফ থেকে নিয়ে 430 কিলোমিটার দূরে মক্কা শরীফ, মানে মক্কার মদিনার ছবি আমরা ক্যালেন্ডারে দেখতে পাই, এটা কাছাকাছি নয়, কাছাকাছি নয়, 430 কিলোমিটার। আজ থেকে 9 বছর আগে 460 কিলোমিটার ছিল, এখন সরকার টার্নিং কোনো সোজা রাস্তা করে দিয়ে 30 কিলোমিটার মাইনাস হয়ে গেল। ও বাপজির আমি বোঝাতে চেয়েছি তাহলে মদিনা শরীফ থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ হলো 430 কিলোমিটার রাস্তা, এটা হলো মদিনা শরীফ, এটা হলো মক্কা শরীফ, এটা হলো কাবা শরীফ। আপনি যখন রসুল পাকের মাজার শরীফে চলে যাবেন, রসুল পাকের মাজার শরীফে গিয়ে আপনি যখন নবী পাকের দিকে হাত
তুলে মোনাজাত করবেন আপনার পিছনটা কেবলা মুখ হয়ে যাবে ওখানে কিছু দালালগিরি পুলিশ আছে বলবে মাফিজুল তুমি কেবলা দিকে পিছনটা দিয়ে দোয়া করবে না মদিনা শরীফের দিকে হাত তুলে দোয়া করবে না যা চাইবে কাবা শরীফের দিকে কাবার মালিকের দিকে চাও মদিনাওয়ালার কাছে কোনো চাওয়া দরকার নেই আপনি যখন মদিনা শরীফের দিকে হাত তুলবেন পিছনটা যাবে কেবলা মুখ বসিরাত আল্লামা হুজুর উনি একটা জায়গায় বর্ণনা করেছেন কেবলা দিকে তেরেঙ্গা গুটকা শেখর গুয়া হরিগতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসি শেখর দিলবার মুসাফির এক কথা পানের গুটকা চুটকি খেয়ে আপনি যদি ইচ্ছা করে আল্লাহর কাবার দিকে থুতু ফেলেন ইচ্ছা করে থুতু ফেললে বেঈমান আর কাফের হয়ে যাবে কিন্তু বসিরাত আল্লামা হুজুর বলেছেন ওই কেবলার দিকে পা দমা চলবে না কেবলার দিকে থুতু ফেলা চলবে না কেবলার দিকে কখনো প্রস্রাব পায়খানা করা চলবে না কিন্তু আপনি যখন মদিনা শরীফের দিকে হাত তুলে মোনাজাত করবেন আপনার চেহারাটা কিন্তু মক্কা শরীফে অলরেডি চলে যাবে আর আপনি যদি মদিনা শরীফের দিকে পিছনটা দাও আর মক্কা শরীফের দিকে যদি হাত তোলো আপনার চেহারাটা মদিনা শরীফের দিকে পিছনটা মদিনা শরীফের দিকে যাবে আর মুখটা মক্কা শরীফের দিকে যাবে আবার আপনি যদি মক্কা শরীফের দিকে হাত তোলো পিছনটা মদিনা শরীফের দিকে আসবে আপনি কোন দিকে ফিরে দোয়া করবেন কোন দিকে ফিরে দোয়া করবেন মক্কার মক্কার পুলিশরা বলবে তুমি মক্কা দিকে হাত তুলে দোয়া চাও পিছনটা মদিনার দিকে গেলে কোনো সমস্যা নেই আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় শুনবেন আপনাদের কাছে আমি সওয়ালের জবাব চাই মক্কা মদিনা মদিনা শরীফে যদি আপনি আর আমি চলে যাই মদিনার দিকে ফিরে দোয়া করব না মক্কা শরীফের দিকে ফিরে দোয়া করব তখন আমরা বললো মদিনা শরীফের দিকে ফিরে দোয়া করব পিছনটা মক্কা যায় যা কোনো সমস্যা নেই চলেন আর একটা পরামান্ত বাজাক তালে পরিষ্কার হয়ে যাবে আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হযরত বেলাল হুজুরকে ডেকে বললেন ওরে বেলাল একটা বার চলো মক্কা শরীফে যাওয়া লাগবে আল্লাহর নবী আইদিয়া গুম বেলালের হাতটা ধরে মক্কা শরীফে চলে গেলেন আর মক্কা শরীফে যাওয়ার পর আল্লাহর নবী এক সময় বললেন বেলাল তুমি কাবা শরীফের উপরে উঠে আজান দাও বেলাল হুজুর যখন আজান দেওয়ার জন্য আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যখন উঠেছে ওঠার পর নবীর দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন কাবা শরীফের চত্বরে থাকতেন না আমার মন চাইলে আমি পশ্চিম দিকে ফিরে আজান দেই মন চাইলে উত্তর দিকে ফিরে আজান দেই মন চাইলে দক্ষিণ দিকে পূর্ব দিকে ফিরে আজান দেই কেন এটা হলো পৃথিবীর মাঝখানে এটা হলো কাবা শরীফ কাবার ছাদের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঘুরে ঘুরে আজান দেই কিন্তু আপনি আজকে কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন আমি কোন দিকে ফিরে আজান দেবো একটা বার বলো আমি যদি পূর্ব দিকে ফিরে আজান দেই আমার পিছনটা যদি আপনার দিকে চলে যায় আমি উত্তর দিকে ফিরে যখন ঘুরবো আমার পিছনটা যদি আপনার দিকে চলে যায় বিয়াদবি হবে কিনা আমার দয়ার নবী বললেন বেলাল তুমি কাবা শরীফের বুকের ছাদের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আজান দাও কোনো সমস্যা নেই তবে ওই কাবার বুকে উঠে আমি যে কাবার কাবা আমার দিকে মুখ করে তোমাকে আজান দেওয়া লাগবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও আসহাবি কান্ন জমি আমার সাহাবারা হলো নক্ষত্র তুল্য এক একটা সাহাবা তোমরা যদি মান্যতা দাও এক একটা সাহাবা যদি মেনে নাও তোমরা জান্নাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে যে কাবা শরীফের বুকের উপরে উঠে দাঁড়িয়ে হযরত বেলাল হুজুর আল্লাহ নবীর দিকে মুখ করে যদি আজান দেয় আর কাবার উপরে যদি পা দিয়ে দাঁড়িয়ে থাকে আমরা সুন্নাতুল জামাতের মানুষ কেবলা দিকে পিছন যায় যাবে তথাপি নবীর দিকে পিছন দেওয়া যাবে না জোরে জোরে বলেন এটাই হলো ঈমান আমলের কথা বলিনি ঈমানের কথা বলছিলাম আমরা জানি প্রত্যেকে যে কবরে গিয়ে আগে জিজ্ঞাসা করবে কি কিসের উপরে যে তোমার আমল কতটা আছে আমল কতটা আছে আমল না ঈমান আছে কিনা ইমান থাকলে আমল পাওয়া যাবে আর ইমান না থাকলে আমল পাওয়া যাবে আগে চাকরি না আগে পয়সা আগে চাকরি তারপরে পয়সা চাকরি হলো ইমান পয়সা হলো নেকি তা আমার যদি ইমান না থাকে চাকরি না থাকে এই পয়সাটা পাওয়া কথা থেকে সব সময় সারা জায়গা ছুটছে দেখছি আমল করো আমল অবশ্যই আমল আমল করো আমল
আমরা এমন একটা জায়গায় পড়ে গেছি ভাই, আমাদের চোখ কিন্তু সরকারের কাছে জমা, চোখের যে লেন্স ধরা পড়েছে না, যে মুভিজুরের লেন্স কেমন সেও সরকারের কাছে জমা, হাতের ফিঙ্গার সেও সরকারের কাছে, পার ফিঙ্গার সেও জমা, বুঝলেন না, বয়স কত সেও জমা, কটা অ্যাকাউন্ট সেও জমা, কটা ছেলে পিলে সেও জমা, কটা বাথরুম পায়খানা ঘর কিসের বাড়ি সেও জমা, কিছু বাদ আছে, সব বসে বসে। একটা সরকার যদি টোটাল আমার ডিটেলস যদি খবর রাখতে পারে, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ কুল কায়নাতের মালিক আল্লাহ, তাহলে কি খবর রাখা রাখতে বৃদ্ধি পাচ্ছে। বারবার বলছি, আগে ইমান তারপরে আমল, লক্ষ লক্ষ ব্যক্তির ইমান নেই কিন্তু আমল একার মাথা ভর্তি, আমল মাথা ভর্তি, আমল মেঘ হয়েছে কিন্তু পানি হয়নি, ওই মেঘের কোনো দাম আছে? আল্লাহ রাসূল একটা হাদিস শরীফ আছে, লা ইয়াবাকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, পৃথিবীর জমিনে মুসলিম থাকবে কিন্তু ইমান থাকবে না, ইমান থাকবে না। চায়ের দোকানে বসে বসে আলোচনা করছে, কেউ বলছে নবী নূর, কেউ বলছে নবী মাটি, কেউ বলছে মাটির, কেউ বলছে নূরের নবী, কেউ বলছে মাটির নবী, এখন তর্ক করছে কে, দুজনাই সেই বোকা বকর তর্ক করছে, এছে এছে আমি যদি নবীর নূর বলে প্রমাণ করতে পারি তাহলে আমি বিশাল পুরস্কৃত পাবো, আর এছে এছে যদি আমি মাটি প্রমাণ করতে পারি আমিও বিশাল পুরস্কৃত পাবো। এখন একটাই কথা, নবী নূর কি মাটি ওটা পরের জায়গায়, এখন নবী নিয়ে মতবিরোধ কেন, নবী নিয়ে সমালোচনা কেন, পৃথিবীর এমপি এমএলএ মহোদয় সমালোচনা করলে, প্রধানের নামে সমালোচনা করলে তোমার হয়তো এখানে বাস হবে না, প্রধানমন্ত্রীর নামে সমালোচনা করলে ভয় পিস্তল কবরস্থান না পাকিস্তানে যেতে হবে, কিন্তু নবীর নামে সমালোচনা করলে দুনিয়াতে হয়তো থাকবা কিন্তু জাহান্নামে ছাড়া তোমার কোথাও ঘর হবে না। নবীর নামে কেউ সমালোচনা করবে না, করবে না, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, নবী সম্পর্কে কেউ যদি কোনো কুমন্তব্য করে তার ইমান নেই, ইমান নেই। মি ওয়ালিদিহি ও আলাদিহি, তোমার ছেলে মেয়ে তোমার বাপ মায়ের অপেক্ষায়, আমো আলাহম সম্পদের অপেক্ষায়, তোমার জীবন জীবনের অপেক্ষায়, সবচাইতে ভালোবাসতে হবে কার, আল্লাহর। আমরা অনেকে বলি আল্লাহর মহব্বত করতে হবে, ওটা ভুল, আল্লাহর মহব্বত না আল্লাহর ভয় করতে হবে, আর মহব্বত করতে হবে কাকে, কেনা মিশ্রে বলে আল্লাহর মহব্বতে এসো, আল্লাহর মহব্বতে এসো, আরে আল্লাহর ভয় আর আল্লাহর হুকুম আর মহব্বত থাকবে আর এত্তেবা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখানে আমাদের অনেকে গল্প, অনেক গল্প, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথাটা প্রথম থেকে নবী সম্পর্কে বলতে অনেক লম্বা হয়ে গেছে, প্রতিটা আমি প্রতিটা সওয়ালের জবাব দিয়ে প্রতিটা কেতাবের রেফারেন্স দিয়ে হাদিস দিয়ে আমি আপনার কাছে এক একটা মশলা মশলার ফতোয়া ভিত্তিক আপনার কাছে আমি আলোচনা করেছি। এবার চলেন আর একটা প্রসঙ্গ আপনার কাছে আগিয়ে যাওয়া যাক, এখানে যদি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি, এখন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করবে না, মুখটা টিপ টিপ করে নাড়া দেবে, বুঝতে পারবো না যে সালাম পড়েছে কিনা। যদি কোনো ব্যক্তি মদিনা শরীফে যায়, কত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়েছে কিনা তাও ধরতে পারবো না, এখানে সালাম না পড়ে ফাঁকি দিতে পারে, মদিনা শরীফে সালাম না পড়ে ফাঁকি দিতে পারে। আল্লাহ বলছে তবে বান্দা জেনে রেখে দাও, মিলাদে জলসায় সালাম না পড়ে পালিয়ে গেছো, মদিনা শরীফে সালাম না পড়ে পালিয়ে গেছো, আল্লাহ সিস্টেম করে দিয়েছে আমাদের ভিতরে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার নবীর প্রতি আল্লাহ সালাম দবা ওয়াজিব করে দিয়েছে, ওয়াজিব ছেড়ে গেলে নামাজ হবে না। মক্কা শরীফে মদিনা শরীফ থেকে পালা দেবারও, জলসার প্যান্ডেল থেকে পালা দেবারও, কিন্তু নামাজের ভিতরে নবীকে সালাম দবা লাগবে, ওখানে সালাম না দিলে নামাজ হবে। আমি কেন জোর করব সালাম কি আমি দলিল দিয়ে, দেখেন ওখানে সালাম না করলে নামাজ হবে না। এখন সালাম তো আল্লাহ নিচ্ছে না, সালাম নবীর প্রতি দোয়া ওয়াজিব করে দিয়েছে, এখন সালাম দোয়া না বাদ দোয়া?
আমি আপনাকে বলছিলাম নবীর প্রসঙ্গ বলতে বলতে অনেকটা বেশ লম্বা যখন হয়েছে চলেন আর একটা প্রসঙ্গ লম্বা করে দেওয়া যাক। নবীর মহব্বত করেন যতটা আপনি জিন্দেগিতে থাকবেন নবীর প্রশংসা করলে আল্লাহ ঈমানের শক্তি মহব্বতের শক্তি দেখা যায় আনন্দ শক্তি আল্লাহ জ্ঞান শক্তি আল্লাহ বাড়িয়ে দেবে। চলেন আর একটা দেখা যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে একবার নামাজের জন্য মার খায়নি রোজার জন্য মার খায়নি হজের জন্য মার খাইনি যাকাত করতে হবে এই বলার কারণে মার খাইনি। অনেকে আমরা অজনসিয়াত করি আর বলি আল্লাহ নবী দুনিয়াতে এসে নামাজের জন্য মার খেয়েছে মিথ্যা কথা নামাজ পড়ার জন্য মার খাইনি নবী আমার পুত্র দেখা যায় রোজা রাখতে বলে মার খেয়েছে নবী আমার রোজা রাখার জন্য মার খাইনি নামাজের জন্য রোজার জন্য হজের জন্য যাকাতের জন্য এর জন্য নবী আমার মার খাইনি। আল্লাহ শপথ করে বলি দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে যখন বলেছে আমি মুহাম্মদ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর নবী তখন কিন্তু নবীকে মার খেতে হয়েছে মার খেতে হয়েছে। যে নবী নামাজের জন্য রোজার জন্য হজের জন্য যাকাতের জন্য মার খেলেন না মুহাম্মদ রাসূলুল্লাহ বলার জন্য মার খেয়েছে। আমাদের সমাজে অনেক ব্যক্তি আমরা বলে থাকি নবী নামাজ রোজার জন্য মার খেয়েছে ঠিক না বেঠিক তার কারণ কলেমার জন্য মার খেয়েছে ওটা যদি বলি তাহলে বেরহমাতে কা বাদ দিয়ে আমার কলেমা তো পড়তে হবে। ও বা তিরা লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহ নবী কলেমা শরীফ পড়ার জন্য মার খেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে যতটা না মার খেয়েছে আল্লাহকে চেনাতে গিয়ে যতটা না মার খেয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ বলতে গিয়ে তার চাইতে বেশি মার খেয়েছে। পৃথিবীর জমিনে হিন্দি হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি 3,500-4,500 দেখা যায় ধর্মলম্বী মানুষ মতভেদ থাকতে পারে এর ভিতরে অনেকে স্রষ্টাকে মানে আল্লাহকে মানে মাঝখানে যারা কিছুই মানে না ওদেরকে নাস্তিক বলা হয় নাস্তিক বলা হয় তাহলে নাস্তিককে আমি ছেড়ে দিলাম আল্লাহকে মানে আল্লাহকে মানে কিন্তু নবীকে মানে না নবীকে মানে না আবার দিনকে মানে ধর্মকে মানে কিন্তু নবীকে মানে না। পৃথিবীর জমিনে এমনও ব্যক্তি আল্লাহ দুনিয়াতে লক্ষ 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 কোটি কোটি পাওয়া যাবে আল্লাহকে মানে দিন ধর্মকে মানে কিন্তু নবীকে মানে কথা বলে না নবীকে মানে যদি বলেন হুজুর পরমন্দার চলেন আর একটা যুক্তি আল্লাহু আকবার আল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবা গুরুদাসনগর বলে একটা জায়গা আছে ওই গুরুদাসনগরের পাশে কোবরে বলে একটা জায়গা আছে ওখানে দেখতে পাবেন মসজিদ আছে দুইতলা মসজিদ এ পুকুরের এপারে দুইতলা মসজিদ পুকুরের ওপারে দুইতলা মসজিদ একটা হলো সুন্নাতুল জামা সন্নি জামাতের মসজিদ আর একটা হলো কাদিয়ানিদের মসজিদ ওদের পাঁচক তো আজান হয় সন্নি মসজিদের পাঁচক তো আজান হয় ওরা নামাজ পড়ে এরা নামাজ পড়ে ওরা রোজা রাখে এরা রোজা রাখে ওরা হজ করে এরা হজ করে ওরা যাকাত দেয় এরা যাকাত দেয় ওরা সেহরি ইফতার করে জুমা পড়ে এরা সেহরি ইফতার জুমা করে কিন্তু আমি আপনার কাছে বলেছিলাম লক্ষ লক্ষ এমন ব্যক্তি আছে আল্লাহকে মানে আল্লাহকে মানে ধর্মকে মানে কিন্তু মুহাম্মদ সাল্লামকে মানে না তার একটা সঠিক প্রমাণ আপনাকে দেব। কাদিয়ানি দল আছে ওরা নামাজ পড়ে রোজা রাখে হজ যাকাত তসবি পড়ে আর সন্নি জামাতের মসজিদ আছে ওরা নামাজ কালাম তসবি তেলাওয়াত সব করে তাহলে পার্থক্যটা কি এরাও তো আল্লাহকে ডাকে ধর্ম পালন করে ওরাও তো আল্লাহকে ডাকে ধর্ম পালন করে না 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 তারা কাদিয়ানি আছে ওরা আল্লাহকে মানে দিনকে মানে কোরআন মানে হাদিস মানে কাবা মানে শরিয়াতের সব মানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে গোলাম আহমদ কাদিয়ানি মির্জাকে ওরা নবীর জায়গায় বসিয়েছে তাহলে পৃথিবীর সব মেনে নিয়েছে কিন্তু বাদ দিয়েছে কাকে। আমি আপনাকে বলেছিলাম পৃথিবীতে এমন ব্যক্তি আছে আল্লাহকে মানে ধর্মকে মানে মানে না নবীকে
তাহলে গোলাম আহমদ কাদিয়ানি যার বাড়ি হলো হুগলি ইমাম বাড়া বাড়ি হোম হুগলি ইমাম বাড়া বাড়ি এখন গোলাম আহমদ কাদিয়ানি মির্জা উনি এখন নবী বললেন না না হুগলি ইমাম বাড়া বাড়ি না গোলাম আহমদ কাদিয়ানি নামটা খেয়াল আসছে না এখন গোলাম আহমদ কাদিয়ানি উনি বাথরুম পায়খানা গিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে জাহান্নামে চলে গেছে উনি আল্লাহকে মানে উনি কোরআন মানে হাদিস মানে কিন্তু বলেছে আমি হলাম নবী আমি হলাম দেখা যায় আখির নবী আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আজি পর্যন্ত কোটি 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 ভক্ত বিন্দু তারা বেঁচে আছে তাহলে আল্লাহকে মানে দিনকে মানে শরিয়াতকে মানে মানে না মুহাম্মদ সাল্লামকে বসিরাত আল্লামা হুজুর একটা কিতাব লিখেছে ওই কিতাবটার নাম হলো রদ্দে কাদিয়ানি বলে একটা কিতাব লিখেছে ওই কিতাবে হুজুর বর্ণনা করেছে কাদিয়ানিরা বেঈমান কাফের 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 একটাই কারণ ওদের ভিতরে সব আছে নেই শুধু নবী মুহাম্মদ সাল্লাম আল্লাহ নবী বলেছে তোমার ছেলে মেয়ে তোমার জানমাল তোমার অর্থর অপেক্ষায় আমাকে সবচাইতে না ভালোবাসতে পারলে তুমি ইমানদার হতে পারবে না তাহলে গোলাম আহমদ কাদিয়ানি পৃথিবী সব মেনেছে আল্লাহ নবীকে বাদ দিয়ে আর একটা জায়গা উনি বসে নবী বলে দাবি করেছে নবী আমার হাদিস শরীফে বললেন ও আমার উম্মতেরা জেনে রেখে দাও আনা খতামুন নবী আমি হলাম শেষ নবী লা নবিয়া বাদি আগার মাগার বালকে কি করে নবী নেহি হো সাকতা লা নবিয়া বাদি আমার পরে আর কোনো নবী নাই কোনো নবী নাই কোনো নবী নাই কেউ যদি আমার পরে নবী বলে দাবি করে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে তাহলে নবীর হাদিস হলো নবীর জায়গা অন্য কেউ নবী বলে দাবি করলে ওই ব্যক্তি বেঈমান আর কাফের হয়ে যায় গোলাম আহমদ কাদিয়ানি উনি নবীর জায়গায় বসে বলছে আমি হলাম মুহাম্মদ আমি হলাম আহম্মদ তাহলে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে গেছে এমন ব্যক্তি আছে আল্লাহকে মানে কোরআনকে মানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে আল্লাহ ওদেরকে বেঈমান আর কাফের বানিয়ে দেবে এক নাম্বার রেখে দিলাম দুই নাম্বার চলে না আর একটা বার আগিয়ে যায় আমি নাম করে বলছি না বকচোরা চাপালেই আপনাদের এলাকার নাম ধরে বলছি না যারা শিয়া মতবাদ আছে শিয়া মতবাদ যারা হায় হোসান বলে হায় হোসান বলে বুকে হাত চাপড়ায় চিল্লা চিল্লি করে ওদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ নবী যেই দিন বিদায় নিয়েছে তোমরা ইয়া মুহাম্মদ কেন করো না আবু বক্কা যেই দিন বিদায় নিয়েছে ইয়া আবু বক্কর কেন তোমরা করো না যেদিন আলী বিদায় নিয়েছে ইয়া আলী তোমরা কেন করো না ইয়া হোসাইন ইয়া হাসান তোমরা করো কারণটা কি আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে আমি হলাম শ্রেষ্ঠ নবী তাহলে বিশ্ব নবী এন্তেকাল যেই দিন হয়েছে সেই দিন যারা বুকে হাত চাপড়া তাদের খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবী বলেছে লাউজিনা ইমানু হুলা জাদা ইমানু আবু বক্কর সিদ্দিক তাম পৃথিবীর ইমানা বলের অপেক্ষায় আবু বক্কর ইমান আমলটা সবচাইতে বেশি তাহলে আবু বক্কর যেদিন মৃত্যুবরণ করেছে হোসাইন বলে যারা বুকে হাত চাপড়ায় তাদের কিন্তু ময়দানে খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবী বলেছে ফালাও কানা বাদান নবী গিনা লাকানো আমার নবিয়া আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন ওমার ছাড়া কেউ নবী হতো না সেই ওমার ফারুক যেদিন বিদায় নিয়েছে তারা হোসাইন বলে বুক চাপড়ায় এদেরকে মাঠে ময়দানে কোথাও খুঁজে পাওয়া যায় না কিন্তু ইয়া হোসাইনের বেলায় এরা কেন মাঠে ময়দানে আসে তার একটাই রহস্য একটাই রহস্য আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওরা নবীর অপেক্ষায় আলীকে নবী বলে প্রাধান্য দিয়েছে জিব্রিল নাকি নবীর কাছে ভুল করে ওহী নিয়ে আসে ওরা আলীর কাছে আনা দরকার ছিল ওই জন্য নবীকে ছোট করে আলীকে মর্যাদা দিয়ে ইয়া আলী ইয়া হাসান আর হোসাইন বলেছে তাহলে হজ দ্বারা যে শিয়া মতবাদ আছে তারা মসজিদ করেছে তারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় কোরআন মেনেছে আল্লাহকে মেনেছে কিন্তু নবীকে সরিয়ে দিয়ে আলীকে নবীর জায়গায় বসিয়ে ওরা বেঈমান আর কাফের হয়ে গেছে কাদিয়ানি নবীকে বাদ দিয়ে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে ওরা বেঈমান আর কাফের হয়ে গেছে যারা নামাজে শেষে বেরামাতিকা ইয়া রহমান রহিমিন যারা নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা সরিয়ে দিয়েছে এদের কাফের বলবো না তবে এদের প্রতি এবার কোলা পাতা মাজরা লেগেছে ঠিক না বেটি একেবারে আমি খারাপ কাফের বলছিনি তবে মাজরা হালকা হালকা দাগ শুরু হয়েছে কি হয় বাবা কঠিন জিনিস এই নিয়ে যদি তর্ক বিতর্ক মতানৈক্য যদি বলা হয় তখন বলে হুজুর আপনার আর কোনো অর্থ ছিল না আপনি বলছেন বাবা আমি আমলে রস করতে পারি না আমি ইমানের কথা বলছিলাম ইমানের কথা বলছিলাম আল্লাহ
আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন আর একটা প্রসঙ্গ বলা যাক তাহলে আল্লাহকে মানা ব্যক্তি পৃথিবীতে আছে যারা খ্রিস্টান তারা আল্লাহকে মানে অনেকে আল্লাহকে মানে ওর ভিতরে যারা ইহুদি আছে তারা আল্লাহকে মানে যারা হিন্দু সম্প্রদায় ভাই তারাও আল্লাহকে মানে জৈন পারসি তারা আল্লাহকে মানে সিবিরিসাই তারা আল্লাহকে মানে গুজরাটি মারাঠি তারা আল্লাহকে মানে কুচবিহারি বিহারি বাঙালি সাঁওতাল তারা আল্লাহকে মানে এমনকি ফেরাউন আল্লাহকে ইবলিস শয়তানও আল্লাহকে মানে কিন্তু মানে না কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু এখন বলেন ক্যাটাগরি লাইনটা তো একই তালি আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না খোদার কসম আমি আপনার কাছে প্রথম থেকেই পর্যন্ত অল্প ভাষা দিয়ে বলছিলাম আমার কথাটা হয়তো কর্ণপাতের গুরুত্ব নাও দিতে পারেন তাই ভালো করে বোঝেন আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না পৃথিবীর কোন মুফতি আলেম মুহাদ্দিস যদি বলে আপনি ভুল বলছেন না আমি ভুল বলি না আল্লাহকে মানার পরেও জান্নাত পাওয়া যাবে না যে ওয়াস্তা আমি প্রায় করে থাকি নেক্সট টাইম এক্ষুনি বলার জন্য অপরিহার্য হয়ে গেছে যাতে করে আপনাদেরকে আরো সুন্দর করে বোঝাতে পারি আপনি যখন ইবাদত করলেন 40 বছর 50 বছর 70 বছর 80 বছর ইবাদত করেছেন আল্লাহর কাছে কেঁদেছেন নবীর কাছে কেঁদেছেন দ্বীনের জন্য কেঁদেছেন কোরআন নিয়ে কেঁদেছেন মাদ্রাসা নিয়ে কেঁদেছেন মসজিদ নিয়ে কেঁদেছেন আপনি যখন দুনিয়া থেকে নীরব না করে কবরে যখন চলে যাবে কবরে প্রশ্ন হবে কয়টা এখন কবরে যখন প্রশ্ন করবে তিনটা প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে আপনি ঝট করে বলে দিবেন আই ভেদ আপনি ঝট করে বলে দেবেন কি দেখা যায় রদিতু বিল্লাহি রব্বাও আবিল ইসলামি দিনাও রদিতু বিল্লাহি রব্বাও আমার রব হলো মহান আল্লাহ আপনি যখন কবরে চলে গেছেন তার ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে আপনি যখন আল্লাহকে বলে দিয়েছেন আল্লাহ আপনি হলেন আপনার রব তাহলে কবরের ফেরেশতা তো লাঠি শোঁটা গুটিয়ে নিয়ে চলে যাওয়া দরকার কিন্তু যাবে না দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করবে তোমার দিন কি তাহলে প্রমাণ হয়েছে আল্লাহর নামে স্বীকার করে লাঠি শোঁটা মুকুট থেকে বাঁচা যাবে না দ্বিতীয় নাম্বার আবার দিনের নাম বলতে হবে আবার দ্বিতীয় নাম্বার বলল তোমার দিন কি আমি বলে দিলাম আমার দিন হলো ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম আমার দিন হলো ইসলাম মনে করলাম হয়তো মুগুরের হাত থেকে এবার বাঁচবো আল্লাহর কসম তাও বাঁচতে পারবে না আল্লাহকে মেনেছি আল্লাহকে আল্লাহ বলেছি মুগুর কিন্তু ফেরেশতা নিয়ে গেল না আবার দিনের নাম জিজ্ঞাসা করেছে দিনের নাম বলে দিলাম ইসলাম ফেরেশতা কিন্তু মুগুর তুলে নিয়ে চলে গেল না এখনো দাঁড়িয়ে আছে মানে আর একটা প্রশ্ন আমার উদ্দেশ্য ছিল এইটা রহমাতিকা আয়া আর রহমান রহিমিন আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহর নাম তো কবরে বলেছেন কাজ হয়েছে আমাদের বলবেন কতটা হবে চলেন তালি আল্লাহর নাম বলেছি ওখানে কাজ হলো না দ্বিতীয় নাম্বার আমি যে দিন 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 ধর্ম বলে চিল্লা চিল্লি করি দিনের নাম বলে দিয়েছি ইসলাম তাতে কিন্তু কাজ হলো না আমাদের ছেলেরা যারা পরীক্ষা ইমতিহান যারা লেখাপড়া করে ওরা ভালো বলতে পারবে পরীক্ষা হয় তিনটি অপশান প্রথমে হয় টেস্ট পরীক্ষা না ফাইনাল পরীক্ষা প্রথমে হয় টেস্ট পরীক্ষা আর টেস্ট পরীক্ষা যদি দুর্বল ব্যক্তি আর চালাক ব্যক্তি যদি প্রত্যেকে যদি পাস আর ফেল করে এতে কোনো সমস্যা নাই সমস্যা নাই তাই আল্লাহর নাম প্রথমে কবরে দিয়েছে ওটাই হলো টেস্ট পরীক্ষা কেন হিন্দু খ্রিস্টান জৈন পারসি সবাই আল্লাহকে আল্লাহ বলবে ওই টেস্ট পরীক্ষায় বলে কিন্তু পরীক্ষায় পাস হতে পারবে না মাঝখানে এসেছে দিনের নাম অন্য একটা ধর্মীয় মানুষ পূর্জুত পায়ে দিয়ে বলবে তোমাদের ইসলাম আমার খুব ভালো লাগে ইসলামের ধর্মের নাম দিও কবরে জান্নাত পাওয়া যাবে না লাস্টে হয় ফাইনাল পরীক্ষা আমার নবী নাম লাস্টে জিজ্ঞাসা করা হবে অমান বিউকা তোমার নবীকে নবীর নাম যদি একটাবার বলে দিতে পারো দিনের নামের জবাব আল্লাহর নামের জবাব তখনই মিলে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নারে দেখবে প্রথম থেকে একটা অ্যাঙ্গেল ছিল কি ইমান নামাজে বেরাহমাতিকা ইয়া আরহামার রহিমিন বলেছি নামাজ হয়নি এ কথাই বলেছি একবারও বলিনি যে নামাজ হয়নি নামাজ হয়েছে কি না হয়েছে জানে মহান আল্লাহ কিন্তু নবী আদম আলাইহিস সালাম বিরহমতে 350 বছর ধরে ছিল কিন্তু কাজ হয়নি
নবী আদমের কথা ছেড়ে দেন, ওই বেরাহমাতিকার নাম দিয়ে কবরেও আল্লাহর নামে আল্লাহ বলেছি কাজ হয়নি। দিনের নামে এত মহব্বত করি, দিনের খেদমত করি, দিনের নাম বলেছি তবুও কাজ হয়নি। কাজ হয়েছে কার বিনিময়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন বলেন, আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন যেখানে মুহাম্মদ সেখানে আমি আল্লাহ আছি, যেখানে আমি আল্লাহ আমাকে ডাকবে আমার নবীকে ডাকবে না সেখানে আমি নাই। এটাই এটাই তাই নবী আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছিল আল্লাহকে ডেকে, আল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম রহমতের নজরে তাকায়নি। বসিরাত আল্লামা হুজুর কলে মিলাদে মাস্তাবা কেতাবে লিখেছেন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, জিবরিল আজান দিয়েছে আর ওই আজানটা শুনে নবী আদম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ ওই নবীর বরকতে আমার দিকে একটা বার তাকাও, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকিয়েছে। তাহলে প্রমাণ হলো কি, শুধু আল্লাহকে ডাকলে ওখানে রহমত ওয়ালা নেই কিচ্ছু হবে না, মুহাম্মদকে যখন নেবে তখন অবশ্যই আমার আল্লাহ সেখানে হাজির থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এখন যারা একটু বেরহমাতিকা পড়ে আগে সত্যি কথা বলেন বাপজি, তারা আমারে কি ফুলের মালা দেবে না জুতোর মালা দেবে? তারা চলে যাওয়ার পর জুতোর মালা দেবে? তারা ফেসবুকে কি শেয়ার করবে না তা কি ছেড়ে দেবে? আল্লাহ আল্লাহ চলেন, আমি আপনার কাছে বলছিলাম। তাহলে কথাটা যখন আপনার কাছে বলেছি, আমার দেখা যায় নবী রহমতের রহমতওয়ালা, আল্লাহ হলো রহমতের মালিক। তাহলে রহমতওয়ালা যেখানে আমার আল্লাহ সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমে আছে আল্লাহর নাম, মাঝখানে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম, রাসূলুল্লাহ লাস্টে আছে আলিফ লাম লাম হে আল্লাহ, লাস্টে আছে আল্লাহর নাম, আমার নবীর নামটা মাঝখানে প্যাকেট আকারে রেখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলবে বলার সঙ্গে সঙ্গে জবানটা পবিত্র হয়ে যাবে, আর পবিত্র হালাতে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীর নামটা নেবে। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ পাঠ করলে, হাদিসটা ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহে তিনি বর্ণনা করেছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, যতটা দূরত্ব, কতটা দূরত্ব পৃথিবীর জমিনে, সব চাইতে একটা ঘোড়া গতিবেগে ছোটে, ওই ঘোড়া যদি পৃথিবীর জমিন থেকে আসমানের দিকে অত গতিবেগে 500 বছর ধরে একটা না যদি ছুটতে পারে, যতটা দূরত্ব আসমান আর জমিনে ডিফারেন্স অত দূরত্ব ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহে বর্ণনা করেছেন, একবার যদি মন খুলে প্রাণ ভরে সুবহানাল্লাহ বলা যায় এতটা দূরত্ব ফাঁকা জায়গা, আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার কারণে নেকি দিয়ে আল্লাহ ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে, আমরা যখন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চালাচ্ছে সেখান থেকে, ইয়া রাফি ইয়া হাকিম ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গানি আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এক একটা তসবিহ পাঠ করা হয়। রাসূল বলেছেন একটা তসবিহ যদি একটা পাল্লায় দেওয়া হয়, অল জিবালা পৃথিবীতে যত পাহাড় আছে পাহাড়টা নিয়ে যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, রাসূল বলেছেন তামাম পৃথিবীর জিবালা পাহাড়ের অপেক্ষায় আমার নামে তসবিহ তেলাওয়াতের পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কদিন একটু ক্লান্ত হয়ে গেছে, খুব দূরের দূরত্ব জায়গা ছিল তো গাড়িতে আপ ডাউন প্রচুর ক্লান্ত। যাই হোক, তারপরে আপনার কাছে বলছিলাম নবী সম্পর্কে, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বাবু? একটু হলে বুঝতে পারছেন তো? আমি হয়তো বোঝাতে পারছি না, কিন্তু কিছুটা আপনারা যদি বুঝে নেওয়ার একটু চেষ্টা করেন আরো সুবিধা হয়ে যায়। নবী সম্পর্কে প্রথম বলছিলাম, এবার একটা কথা বলছি, ওই হাদিসটা মেসকা শরীফে আছে। অনেকে বলে মক্কা শরীফে এক রেখা নামাজ পড়লে 1,00,000 রেখাতে সওয়াব, মদিনা শরীফে 1,50,000 রেখাতে সওয়াব, প্যালেস্তাইন মসজিদুল আকসা ওখানে নামাজ পড়লে 1,25,000 রেখাতে সওয়াব,
আপনাদের চাঁদপুর এলাকায় আপনাদের বসিরহাট সাত ডিভিশনে শাহি মসজিদ হোক যেখানে হোক যদি নামাজ পড়েন কতগুণ সব সাতাশ গুণ সাতাশ গুণ নাকি সাতাশ গুণ সাতাশ গুণ সব আর মক্কা শরীফে এক রেখাতে এক লক্ষ রেখাতে সব একটা খতম এক লক্ষ খতমের সব একটা জানাজা মাইয়ের এক লক্ষ জানাজা মাইয়েতে সব আচ্ছা ওরা যদি পাঁচ বছর যদি এইরকম এবাদত চালিয়ে যায় আমরা যদি পাঁচ হাজার বছর এবাদত চালাই তবুকে তো ধরতে পারবো পারবো না কিন্তু তবু কিন্তু ওদের চাইতে আমরা ভালো ওদের চাইতে আমরা ভালো বিশাল ভালো মারাত্মক ভালো তার কারণ ওরা একটু গন্ড মূর্খ আমরা একটু শিক্ষিত হয়তো ব্যাপারটা হয়তো আপনি অন্যরকম ভাবছেন না কতটা সত্য ওরা একটু গন্ড মূর্খ তো আর আমরা একটু শিক্ষিত ওরা মূর্খ বলে ওদের ভাষায় আল্লাহ কোরআন দিয়েছে যাতে মূর্খরা একটু ভালো করে বুঝতে পারে ওদের ভাষা দিয়ে আর আমরা শিক্ষিত বলে আল্লাহ আমাদের ভাষায় কোরআন দেয়নি দিয়েছে ওদের ভাষা কেন এরা শিক্ষিত ব্যক্তি এমনি আর তেমনি বুঝে নেবে আমি যখন বর্ধমান আম্বিকা কালনা মাদ্রাসা যখন পড়াশোনা করতাম তখন এই তবলিগ জামাত থেকে সব জামাতি আসতো এই সব ধর্মপ্রচার জামাতি আসতো তা আসতো ভালো তাই এসে বলছে একটু খেতে বেড়াতে যাবো আরবিতে বলতো তখন আমরা সবাই নমি ক্লাসে উঠেছি তখন শিখা সম্পর্কে অতটা আমাদের চতুরতা নেই তাই আসলো হুজুর বলছে মফিজুল কোথায় যাচ্ছ হুজুর এই খেতের দিকে বেড়াতে যাচ্ছি আসরের পর তা বলছে মেহমানদের নিয়ে যাও খবরদার বিয়া তুমি করবে না তা ভালো কথা মেহমানদের যখন নিয়ে গেলাম এখন ওরা আরবিতে কথাবার্তা বলছে বলছি চুপ করো আম্মু কথা বলো না আম্মু চুপ করো এখন আমাকে জিজ্ঞাসা করছে মা হাজা ওইসব পাট গাছ আছে না ঘন বস্তি জানে গাছ হবে তো পাঁচ হাত দূরে দূরে গাছ হবে তো এই গাছ হাত এক বিঘা চার কড়া দূরে দূরে গাছ ব্যাপারটা কি জিজ্ঞেস করছে মা হাজা মানে ওটা কি আমি বললাম সর্বনাশ তো আমি বললাম হাজা পাট নন এটা পাট গাছ তা ওরা দেখি না মুখ চাওয়া যাবে কেন হাসতে চাই তো বুঝতে পারতেছি আর পাট গাছ আরবিতে কি বলে তখন আমার শিখা জানা নেই আর পেঁয়াজ আছে পাঁচার দিকে মোটা মাথার দিকে সরু তা আমার জিজ্ঞেস করছে মা হাজা বলে হাজা পেঁয়াজ নুন ওটা পেঁয়াজ গাছ এই করে করে মোটামুটি ওদের দগ্ধ করেছি এখন হজুরের কাছে এসে আমার নালি দিয়েছে আপনি এমন একটা খচ্চর মৌলি সাহেবকে পাঠিয়েছেন ছাত্রকে আমাদের নিয়ে খুবই আর কি ঠাট্টা মাস্কারা মানে ওদের ভাষায় হুজুরের সঙ্গে কথা বললো হুজুর আমাকে ডেকে বলছে বিয়াদব মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে এরা জামাতে এসছে মেহমান আর এদের সঙ্গে তুই বিয়াদবি করেছো আলে বিয়াদবি আমি করিনি আসলে তোর মূর্খ তো তা কত আর ভালো বোঝাবো দাঁড়ছে বলেছিলাম মূর্খ বললো কেন আমি যদি সৌদি আরবে লুঙ্গি বিক্রি করতে যাই এখন আমার আরবি কথা না শিখে গেলে আমার লুঙ্গি এক পিস বিক্রি হয় ভাই মদিনা শেখে ধর্ম প্রচার করতে এসছে তাহলে ও শালাদের তো উচিত ছিল অন্তত বাংলা কথা শিখে যাই নাকি ভুল বলছো উচিত ছিল না তাহলে আমরা বাংলা ভাষা হয়ে আরবি আমরা কিছুটা বুঝতে পারি কিন্তু তারা আরবি ভাষা হয়ে বাংলা বুঝতে পারে কে বলেছে মূর্খ যদি বলেন না হয়নি চলেন আর একটা মার মারি মোহাম্মদ সাল্লাল্লাহু মক্কা মদিনা শরীফে এসেছিল মদিনা শরীফে এসেছে যে এলাকায় চুরি হয় সেখানে পুলিশ থাকে যেখানে গাড়ি ছিনতাই হয় সেখানে বাম্পার জাল গাড়ি দেওয়া হয় যেখানে ফলগুনো পাখি খায় সেখানে জাল ঘিরে দেয় যেখানে সাম্প্রদায়িক হয় সেখানে নির্বাচন কমিশনার পুলিশ থাকে এক কথায় অশান্তি হলে আর তার চাইতে শক্তি কিছু পাঠিয়ে দিয়ে তাদের শক্তিকে তছনছ করে দেওয়া হয় মক্কার মদিনা শরীফে সবচাইতে অশান্তি বেশি হতো তাই সবচাইতে শক্তিশালী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে পাঠিয়েছে যাতে ওদের এই অশান্তিকে দূরে সরিয়ে দিতে মানুষের বাচ্চা বানাতে পারে আমাদের দেশে আসেনি খাজা হুজুরকে বলেছে খাজা ময়নউদ্দিন একটু চব্বিশ পরের দিকে না যেতে পারে একটু হরিয়ানা কোলের দিকে থাকো দিনই ওদিকে থাকলো আমাদের মুরব্বীরা সব হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছে আমরা গড়গড় করে সব মুসলমান হয়ে গেছি তাহলে ছাত্র কোনো ভালো একটুকুনি শুরু করে দিয়েছে আমরা চালু করে দিয়েছি ঠিক না বেটি আর ওরা যদি চিল্লা চিল্লি করে এই পর্যন্ত জামা পরে এসে মাথায় একটা টাই ঝুলিয়ে সাদা জামা পরে যদি বলে আমরা সৌদি আরব থেকে এসেছি এসেছি যেখানে নবাব সিরাজউদ্দৌলা সেখানে মির্জাপুরও আছে যেখানে কাবা শরীফ আছে সেখানে সবচাইতে আবু জাহেলের ঘরও আছে নাকি যেখানে নিবাস করা সিরাজউদ্দৌলা সেখানে মির্জাপুর আছে আমরা অনেক ভালো আমরা অনেক ভালো বিশাল ভালো শুধু ভালো না মক্কা শরীফে যাওয়া বলে পাসপোর্ট করেছি
এখন তিন বছর পর যাব টাকা পয়সা জমা দিয়ে সাপোজ এখন মশলা হলো যদি আপনি আর আমি নিয়ত করার পর যদি মরে যাই রসুল বলেছে তার নামায় আমালে হজের সওয়াব দেওয়া হবে জোরে বলেন উপকার না করতে হাজী আলী হজ পাকে যায়নি যাবার জন্য গ্রাম প্রতিবেশীকে বলেছে আমি একা যাবো তোমরাও চলো তাদেরকে সঙ্গে করে নিয়েছে তারা যেতে যেতে এ মারা গেছে তারা হজ পাকে গেছে সে কি হজের সওয়াব পায়নি এমন সওয়াব পেয়েছে হাজি আলী আলী মানে বড় হাজি মানে হজ করেনি বলা মানে সবচাইতে বড় হাজি লোকাপ নাম দিয়েছে তোমরা মক্কা মদিনা শুয়ে থেকে অত বড় লোকাপ পাওনি আল্লাহ আল্লাহ আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথা বলছিলাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের কথা বলছিলাম এখান থেকে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া হয় কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করা হয় আমরা ইমামের পিছনে সাজদা দেই মুসল্লির পিছনে সাজদা দেই নামাজের মাসাল্লা মসজিদে সাথে বারান্দায় আমরা সাজদা দেই আল্লাহ নবী জানিয়েছে এ আমার সাহাবায়ে কেরাম তোমরা জেনে রেখে দাও পৃথিবীর যে প্রান্তরে থেকে তোমরা সাজদা দাও না কেন এই সাজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায় আর একটু জোরে বলে সুবহানাল্লাহ বাইরে আমার বাবা জিরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী এক সময় জানিয়েছিলেন সাহাবায়েকে নাম জেনে রেখে দাও যারা মক্কা শরীফে আমাকে মেনে আল্লাহকে মেনে যারা এন্তেকাল করবে ওদের প্রতি ওহিদ নিসলানি সালা রোবা খামসা ওদের প্রতি পাঁচ পাঁচ সালাম যারা মক্কা শরীফে মারা যাবে আল্লাহকে নবীকে দিনকে মেনে ওদের প্রতি পাঁচ পাঁচ সালাম নবী বললেন যারা মদিনা শরীফে আমাকে মেনে আল্লাহকে মেনে ধর্মকে মেনে যারা মারা যাবে ওদের প্রতি ছয় পাঁচ সালাম আল্লাহ নবী পরে বললেন যারা কাবা দেখতে পাবে না মদিনা দেখতে পাবে না আমি রসুল আমাকে দেখতে পাবে না আল্লাহ নবী বললেন যারা আমার মহাব্বতে সালাম দরুদ পড়বে আল্লাহর ইবাদত করবে মক্কা মদিনা কিছুই দেখতে পাবে না ওদের প্রতি সাতবার সালাম তার কারণ হলো এটা মদিনা শরীফে যারা মৃত্যুবরণ করবে ওদের প্রতি ছয়বার রসুলের প্রতি সালাম মক্কা শরীফে আল্লাহ রসুলকে মেরে যারা মারা যাবে ওদের প্রতি পাঁচবার সালাম কিন্তু আমরা মক্কা দেখতে পেলাম না মদিনা শরীফ দেখতে পেলাম না কাবা দেখতে পেলাম না আমরা কিছুই পেলাম না খাজা আজমেরি রহমাতুল্লাহ আলাইহির হাতে রসিলা আমাদের মুরব্বিরা মুসলমান হয়েছে কাবাতে শরীফ হাতে বলে নামাজ আদায় করা হয় আল্লাহ নবী বলেছেন ওদের প্রতি পাঁচবার না ছয়বার নয় আমি সাতবার সাতবার আমি তাদের অন্তর থেকে সালাম দান করলাম আমি আপনাকে বোঝাতে চেয়েছি কিয়ামতের দিন আল্লাহর কোরআন জানিয়ে দিল ইয়া মা ইয়াফিরুল মারউ মিনাহি ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি আমানি কিয়ামতের দিন ছেলে মেয়ে বি বাচ্চা আপনজন বলে কেউ কারো হবে না সকলে হাই হতাশ করবে কেউ যদি নেকি ভাগ নেওয়া হয় একজন আর কাছ থেকে নেকি আর একজন ভাগ নিয়ে নেবে কিন্তু হাসরের ময়দানে নেকি ভাগ বাটলা হবে নেকি ভাগ বাটলা হবে কিন্তু নবীর প্রতি রহমত যদি আমাদের নসিবে থাকে রহমতের কেউ ভাগ নিতে পারবে না আল্লাহ শপথ আল্লাহ শপথ আল্লাহ শপথ তিনবার করে বললাম নেকি নিয়ে জান্নাত পাবে না জান্নাত যদি পেতে হয় আমার নবী পাকে রহমত আর শাপাতের কারণে জোরে জোরে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর তাহলে নবীর শাফাত আর রহমতের কারণে নাজাত পাবে তাহলে মক্কা শরীফের প্রতি কটা রহমত কটা সালাম রহমত কটা পাঁচটা মদিনার কটা ছয়টা যারা মক্কা মদিনা কিছু দেখেনি আল্লাহ রসুলকে মেনেছে তাদের প্রতি কটা সাতটা এখন আমরা লবে লসে কাজ করছি না লাভে কাজ করছি আমরা লাভে কাজ করছি যদি আমরা লসে কাজ করতাম সারা বছর জলসা মাহফিল করে নিয়ে ওই মক্কা শরীফের গুহার দিকে একটা যা যাবার মতন ঘুরে বেড়াতাম জায়গায় ঘর করতাম যে আর তিরিশটা বছর বাদে মরে গেলেই তো জানলাম কিন্তু ব্যাপারটা না ব্যাপারটা রং মক্কার মদিনা শরীফে ঘর বেঁধে জান্নাত পাওয়া যায় না যদি সুন্দরবন কিনারা শেষ সীমানায় বর্ডার সাইডে ঘর যদি বাঁধো তোমার হৃদয়ে অন্তরে চোখে যদি নয়নে মদিনা যদি থাকে আল্লাহ তোমাকে নাজাত দেবেই দেবে জোরে বলে সুবহানাল্লাহ বাবু একটু সাউন্ড দাও বাবু একটু সাউন্ড হবে না হ্যাঁ একটু বাড়িয়ে দাও হালকা করে হ্যাঁ আপনাদের কানে যাচ্ছে তো অনেক বেড়ে গেছে নাকি থাক ঠিক আছে আমি আস্তে আস্তে বলছি সাউন্ড লাগছে খুব তাই
এখন সকলে তো সমান না ভাই, ব্যাপারটা কি জানেন, একটু গল্প করে নিই আর একটা মিনিট গল্প করি। একটা গান বলতে গেলে হারমোনিয়াম, তবলা, কাঁসি, বাঁশি, লাটি, ঢোল, চিকমিকে ঝিকমিকে লাইট, তারপর চেহারা ফেয়ারনেস ক্রিম, সবেরা ভিগো কলম, যে শাঁখের গুঁড়ো, অনেক একটা মাখামাখি লাগে, তারপরে তো শ্রোতা থাকে। কিন্তু এখানে কিছু আছে, কিছু নেই, একটু সাউন্ড বাড়াতে যাচ্ছে, আর কিছু চাইছে, আর কিছু চাই, তাতে একটু আবার অসুবিধা হয়, কেন প্রত্যেকে তো কান তো একটু সমস্যা হয়, তো সাউন্ড সহ্য করতে পারে না ঠিকই। তবে আপনারা সাহায্য করেন, আল্লাহ যেন সুস্থ হালাত আল্লাহ আমাদের কবুল করেন। সকালে বলে আল্লাহুম্মা আমিন, আর একটু সকালে বলে আল্লাহুম্মা, আর একটু যদি আল্লাহুম্মা, যদি না যাব অনেক। আমি আপনাকে বলছিলাম যে কথা বলছিলাম সেটা হলো নবীর প্রশংসা, নবীর প্রশংসা। এবার আর একটা অপশান নবীর দিকে তাকিয়ে বলবো, আমরা প্রত্যেকে শুনেছি নবীর প্রশংসা যখন এসেছে সেই কথাটা একটা বার বলবো, বলে নিয়ে আমি অন্যদিকে বলে শেষ করবো আর লম্বা করবো না। তবে বিষয়টা হলো এটা, আল্লাহ নবী দিন দুনিয়া আর বাদেশা, নবী আমার দুনিয়াতে যখন এসেছিল আসার পর ইয়া উম্মাতি বলে কেঁদেছিল, কিন্তু বসিরাট আল্লামা হুজুর মিলাদে মোস্তফা কেতাবে লিখেছে যে উম্মাতি উম্মাতি বলে কাঁদে, হাল কিসিম সে সব তারিফ আল্লাহ তালা কালাইকে, প্রথম আল্লাহ শুকরিয়া জ্বালন করেছেন। এখন হুজুর যখন লিখেছে ওটাই মানতেই হবে, কেন আমাদের পুকুরের পানি জ্ঞান, হুজুরের সমুদ্র জ্ঞান, ঠিক না বেটি? ওটাই মান্যতা দিতে হবে, মাশাআল্লাহ। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর আম্মা জানমা আমিনা, এক সময় ওনার দেখা যায় স্বামী আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বলেছিলেন, বিবি আমি একটু ব্যবসা বাণিজ্যে যাব। ব্যবসা বাণিজ্য যাবার জন্য যখন চলে গেলেন, আমি সংক্ষেপে বলে অন্য কোথায় যাব, এটা আমাকে বলার জন্য অনুরোধ করেছিল বলে সংক্ষেপে আমি বলছি, আল্লাহর নবীর আব্বা যান আব্দুল্লাহ হুজুর আমার ব্যবসা বাণিজ্যের জন্য যখন চলে গেলেন, অনেক টাকা আয় রোজগার হয়ে গেল, চলে আসার পথে বুকের যন্ত্রণা, কেউ বলেছে দেখা যায় জ্বরে আক্রান্ত হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। আমি সংক্ষেপে বলছি, মা আমিনার কাছে খবর চলে যায়, মা আমিনা ওনার অন্য অন্য সাথীদের নিয়ে আব্দুল্লাহর কাছে যখন পৌঁছে যায়, আব্দুল্লাহ হুজুরের হাতটা ধরে বললেন, ওগো আমার স্বামী আমার গর্ভে সন্তান আছে, এর জন্য ইনকাম আয়ের জন্য বার হয়েছিল, আজকে যদি আপনি মারা যাও আমার উপায় কী হবে? আব্দুল্লাহ মা আমিনার হাতটি ধরে বললেন, আমার বিবি তোমার জন্য দোয়া চাই, তোমার গর্ভে যে বাচ্চা সন্তান আছে ওই বাচ্চা সন্তান তামাম পৃথিবীটা নূরের বাতি জ্বালিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা চলে আসেন, আব্দুল্লাহ হুজুর দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর আব্দুল্লাহ এদিকে হারিস আরও যত সঙ্গের সাথীরা ভাই ছিল ওনাকে দাফন কাফন করে দিয়ে চলে আসেন আব্বার কাছে। আব্বা আব্দুল মুত্তালিব একটা বার্তা খাও, একটা বার্তা খাও, আমাদের ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আব্দুল্লাহ জিভে কামড় দিয়ে বললেন, কি আমাকে শোনালে, বৌমা কোথায়? বৌমা বললেন, আব্বা এই তো আমি দাঁড়িয়ে আছি। বৌমা আমার ছেলে আব্দুল্লাহর বয়স হলো 24 বছর বয়স, আমার ছেলে বিদায় নিয়েছে, এত সুন্দর লাবণ্য চেহারা রূপবতী, আমার ছেলে যখন বিদায় নিয়েছে বৌমা আমি একটু চিন্তিত হয়ে গেলাম, তোমার গর্ভে কোনো সন্তান হয়তো থাকতে পারে, ওই সন্তানটা এত বিষাক্ত, তোমার লালা, তোমার ঝোঁটা, তোমার এঁটো কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাস পেয়ে আমার ছেলে আব্দুল্লাহ নীরব নগরে মারা গেছে। এ আমার বৌমা আজ আমি তোমাকে জানিয়ে দিই, আমার ঘরে তোমাকে রাখবো না, আমার ঘর থেকে তোমাকে আলাদা করে দেব। যেমন আমাদের করোনা নামীয় একটা ভাইরাস ছেলে মায়ের কাছে যেতে পারবে না, আব্বা সন্তানের কাছে আসতে পারবে না, একেবারে 14 দিন 24 দিন একটা ক্যাম্পে রাখা হয়। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমিনা তোমাকে আমি আমার ঘর থেকে নামিয়ে দেব। মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আমার আব্বা নাই, আমার স্বামী নাই, আমার আহা বলে কেউ নাই, আমাকে ঘর থেকে কেন নামিয়ে দেবে? একটা কিছু পাথর দিয়ে সড়ক করে মা আমিনাকে ওই ঘরের সঙ্গে আলাদা ঘর বানিয়ে দিল। উঁচু নিচু পাথর, মা আমিনা ঘুমায়, চোখ থেকে পানি জারি হয়ে যায়, আব্দুল মুত্তালিব বেশি বেশি খাদ্য খেতে দেয় না। উসমান বিন আনিসের মা দৌড়ে এসে মা আমিনার কাছে বললেন, ওরে আমিনা শুনেছি তোমার গর্ভে নাকি সন্তান, তোমার শ্বশুর আব্বা নাকি কষ্ট দেয়, আমি আমার বাড়িতে তুমি
চলো অনেক কিছু খাবার আছে তোমাকে পেট ভরে আমি খাওয়াবো উসমান বিন আনিসের মা যখন আসে দেখা যায় আব্দুল মুত্তালিব কাবা শরীফে শুয়েছিল দৌড়ে দৌড়ে এসে উসমান বিন আনিসের মায়ের বুক হাতটা ধরে বললে কান থেকে তুমি চলে যাও চলে গেল আবার কিছু যুবকেরা এসে বললেন এ মা আমিনা আজ তোমাকে জানিয়ে দিই তোমার এখানে ঘুমানোর প্রয়োজন নাই আমাদের সুন্দর নরম বিছানা আছে ওখানে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো মা তোমার এখানে থাকার প্রয়োজন নাই ওই সময় আব্দুল মুত্তালিব ক্যানভাস করে দেয় ওরে মদিনার ছেলে ওরে মক্কার ছেলেরা জেনে রেখে দাও ওরে মদিনার ছেলেরা জেনে রেখে দাও কুফার ছেলেরা তয়েফের ছেলেরা হেজাবের ছেলেরা টেরানাগরের উপকূলবাসীরা জানো আমার বৌমার গর্ভে এমন একটা সন্তান যার ছুটা এটো কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসে আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে আমিও মারা যাবো বলে আমার বৌমাকে ঘর থেকে আমি আলাদা করলাম আমার বৌমার সঙ্গে কথা বলবে না তোমরাও আব্দুল্লাহর মতো মারা যাবে এই দেখো আমি আব্দুল মুত্তালিব আমিও আলাদা জায়গায় ঘুমাই আমার ঘর থেকে বাহির করে দিলাম মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ওরে জিবরিল পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ আমি আল্লাহ ওখান থেকে আমার জ্ঞান শুরু তাম পৃথিবীর জমিনে শক্তিশালীরা হিংসুটি ব্যক্তিরা শত্রুরা যখন আব্দুল মুত্তালিব আশা বন্ধ করে দিয়েছে রোগের ভয় দেখিয়ে সব যখন আশা বন্ধ আমি আল্লাহ পাক এই মুহূর্তে তোমাকে আমি পাঠিয়ে দিলাম আমার আমার হাবিব মামিনার গর্ব অবলম্বন করে যখন বেঈমান বেদিনরা যখন আশা বন্ধ করে দিয়েছে 12 তারিখে সুবিহে সাদিকে আমার হাবিবকে আমি ওই ঘরে দান করে দিলাম জোরে জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি উসমান বিন আনিসের মায়ের কথা ছেড়ে দিলাম আল্লাহর নবী যখন দুনিয়া থেকে প্রাণ করলেন প্রাণ করার পর হাওয়া আসিয়া মরিয়ম হাজরা জান্নাত থেকে চারটে ধন্যে বড়ি আল্লাহ পাঠিয়ে দিলেন আল্লাহ পাঠিয়ে দেওয়ার পর মা আমিনা সেবা যত্ন করে উমে দেখা যায় আসিয়া জিজ্ঞাসা করে মা আমিনা আমি গোলাম ফেরাউনের স্ত্রী আসিয়া তোমার চিন্তার কোনো দরকার নাই ইনি হাওয়া ইনি হাজরা তোমার কোনো টেনশন পাওয়ার কোনো দরকার নাই তবে একটা বা সাদা কাপড় সবুজ কাপড় নতুন কাপড় আমাকে দাও কিছু মধু আমাকে দাও আমার হাবিবের গালে একটু মেহমানদারি করা যাক আল্লাহ নবীর আম্মা জান মা আমিনা ওই দেখা যায় আসিয়ার হাত ধরে হাও হাও করে কাঁদে ওরে আসিয়া আমার স্বামী নাই আমার শ্বশুর বলে কেউ নাই আলাদা হয়ে গেছে কিন্তু আমার এই বাচ্চার কোনো বাপ নাই আমি কোথায় পাবো সাদা কাপড় কোথায় পাবো সুন্দর সবুজ কাপড় কোথায় পাবো মিষ্টি মিষ্টান্ন মধু কোথায় পাবো আমি পাবো না মা আসিয়া মামিনার হাতটা ধরে বললেন মা আপনি কাঁদবেন না আব্দুল্লাহ যখন সিরিয়া ব্যবসাতে চলে গিয়েছিল অনেক টাকা আয় রোজগার হয়েছিল আসার সময় আল্লাহ নবীর মেহমানদারি করার জন্য কিছু কেনাকাটা করার জন্য ঘোরাঘুরি করছিল আমার আল্লাহ পাক বললেন ওরে জিবরিল চলে যাও আমার হাবিবের আব্বা যান আমার নবীর জন্য কেনাকাটা করবে যেহেতু ব্যবসায় লাভ হয়েছে জান্নাত থেকে একটা দোকান নিয়ে জিবরিল আমিন ওই দেখা যা সিরিয়া দিয়েছিল তোমার স্বামী আব্দুল্লাহ ওখান থেকে মধু সাদা আর সবুজ মতমলের কাপড় কিনেছিল ওই বোকচাটা খুললো বোকচাটা খোলার পর দেখতে পায় ওখানে মধু রাখা আছে ওখানে সাদা আর সবুজ কাপড় রাখা আছে আল্লাহ নবীর মায়ের কাছ থেকে নিয়ে নবী কিন্তু তোলায় কিছুটা উপরে কাপড় দিয়ে নবীর গালে কিছু মধু প্রদান করলো লক্ষ্য করে দেখা যায় ওরা যখন চলে গেছে আব্দুল মুত্তালিব কাবা শরীফের চত্বরে ঘুমায় আর বারবার ঘুমটা ভেঙে যায় আহলা সালাম আর হাবা কে যেন কাবা শরীফটা ঘোরে আর নবীর নামে কলেমা পড়তে পড়তে যায় আর সালাম জানায় ঘুমটা ভেঙে গেছে বালিশ খাতা কম্বল কোনো গুটিয়ে নিয়ে মামিনার বাড়ির দিকে রওনা হয়ে যায় ঘরটা নুরানি চেহারা নূর ঝকমক ঝকমক করে মামিনাকে জিজ্ঞাসা করে কাই পাহালোকা ও আমার বৌমা কি খবর মা একটা বার বলো তোমার ঘরটা কেন নূরে আলোকিত হয়ে গেল ওই সময় মা আমিনা বললেন ও আমার শ্বশুর আব্বা আমার স্বামী বিদায় নিয়েছে আমি গর্ভবতী ছিলাম প্রসব বেদনা যন্ত্রণা আমি কাতরাচ্ছিলাম তুমি আমাকে কম খেতে দিয়েছিলে মক্কা মদিনার অনেক ব্যক্তিরা আমাকে কিছু দিতে আস
আসে, তুমি তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছো, তুমি আবার কেন আমার বাড়িতে এসছো, এখান থেকে পালিয়ে যাও। আব্দুল মুত্তালিব মা আমিনার বাড়িতে বসে বললেন, বৌমা তুমি টেনশন করবে না মা, আমার ছেলে বিদায় নিয়েছে, কষ্টটা তোমার চাইতে আমার বেশি হওয়া দরকার, কিন্তু আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি কষ্টটা ভুলে গেলাম, তার কারণ আমি জানি আল্লাহ পাক তোমার গর্বে একটা নূরে মোহাম্মদ দান করেছে। আমি যদি আমার ছেলে শোকে শোকান্ত হয়ে আমি যদি টেনশন করতাম, চিন্তা করতাম, অন্য ব্যক্তিরা আমার প্রতি সুযোগ পেয়ে যেত। উসমান বিন আনিসের মা, তোমার বাড়ি যখন খাবার দিতে আসছিল ওটাই ছিল বিষমিকানো খাদ্য, তুমি যদি খেয়ে নিতে ক্ষতি হয়ে যেতে। মদিনা মক্কা ছেলেরা তোমাকে নরম বিছানা ডাকছিল, তুমি যদি যেতে ওদের সঙ্গে তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে। আমার মোহাম্মদ দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না, আমি মিথ্যা কথা বলেছিলাম, আমার বৌমার কালে আমার ঝুটা এটো, এই ঝুটা এটোর কারণে আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়েছে, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা নাটক করেছিলাম, মিথ্যা মিথ্যা আমার ঘর থেকে নামিয়ে দিয়েছিলাম, তোমাকে অল্প খাবার দিয়েছিলাম, জানি না তোমাকে বেশি খাবিয়ে যদি রোগে পড়ে যাও আমি আর কিছুই করতে পারবো না, অল্প খাবি দিয়েছিলাম, মক্কা শরীফে চত্বরে শুয়ে থাকি, তোমার দিকে বারবার খেয়াল রাখি, কোন শত্রু মোনাফেক ঢোকে কিনা, সবাই যখন মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছি, আল্লাহ পাক মা আমিনা তোমার গর্ব অবলম্বন করে আমার বেটার বেটাকে আল্লাহ হাজির করে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। রসুল বাগের দাদু যদি একটাবার এরকম কৌশল চিন্তা ফেকের যদি না করতেন, মা আমিনা যদি ক্ষতি হতেন, রসুল পাক মাথা তুলতে পারতেন না?